ওকে, তাহলে আজকে টপিক প্রোগ্রেস করার আগে আমি হচ্ছে ওয়াইল লুপ আর সুইচ কেস স্টেটমেন্টটা একটু রিভিউ করে দেন লেটস গো হেড অ্যান্ড প্রসিড। আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট আর কন্ট্রোল স্টেটমেন্ট পড়তে চাচ্ছিলাম। সো কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আমরা ওয়াইল লুপ পড়েছিলাম। ওয়াইল লুপ আমরা ব্যবহার করি যে একটা শর্ত দিয়ে আমরা কন্ট্রোল করি যে এই লুপটা কতবার চলবে কতবার না চলবে। আপনারা ফর লুপের ক্ষেত্রে আপনাদের যদি মনে থেকে থাকে যে আমরা কিভাবে ফর লুপের কাজ করতাম, লেটস সে হচ্ছে এটা একটা কোড যেখানে একজন মানুষের নাম আমি নিব, নামটা নিয়ে নামটা 50 বার প্রিন্ট করে দেখাবো। তাহলে আমি ফর লুপের সাহায্যে এটা কিভাবে করতে পারি, ফর লুপের সাহায্যে আমি করার আগে যার নাম নিব তাকে আমার বলতে হবে যে প্লিজ এন্টার ইয়োর নেম, এটা বললাম। তারপরে স্ক্যানএফ দিয়ে তার নামটা নিতে হবে, কিন্তু স্ক্যানএফ দিয়ে তার নামটা কোথায় নিব, আমরা তো কোনো চলক ডিক্লেয়ার করি নাই, সো আগে চলক ডিক্লেয়ার করে আসতে হবে। ধরো আমরা একটা চলক ডিক্লেয়ার করলাম যেখানে নাম স্টোর করা যাবে, এই চলকটার নাম দিলাম হচ্ছে আমরা নেম। কিন্তু নেম চলকটার ডেটা টাইপ কি হবে, আমরা আগে দেখেছিলাম যে এক জাতীয় অনেকগুলো ক্যারেক্টারকে একসাথে যদি আমরা কম্বাইন করি তখন তাকে আমরা স্ট্রিং বলতে পারি। আর এটার ডিক্লারেশনের সিস্টেমটা হচ্ছে যে নেম নামক চলকের মধ্যে এক জাতীয় ডেটা থাকবে, কি জাতীয় ডেটা, ক্যারেক্টার টাইপ ডেটা থাকবে। এখন আমরা নেম জাতীয় নেম যে চলকটা সেটার সাইজটা আমি ডিক্লেয়ার করলাম, লেটস সে 50। হ্যাঁ, 50টা ক্যারেক্টার কম্বাইন করলে নেম চলকটা হবে, নেম নামের চলকটা হবে 50টার বেশি। একজনের ফার্স্ট নেম মানে নামের প্রথম অংশ বা নামের শেষ অংশ বা নিক নেম বলার জন্য 50টা ক্যারেক্টারের বেশি প্রয়োজন হওয়ার কথা না, এটা আমাদের অ্যাসাম্পশন। সো এইভাবে ডিক্লেয়ার করলাম। দাঁড়াও, এগুলো একটু একটু অ্যালাইনমেন্টটা একটু ঠিক করি। অল রাইট, সো আই হোপ এভরিওয়ান ইজ ক্লিয়ার অন দ্যাট, বিকজ এটা আমরা আগে ডিসকাস করেছিলাম। এখন নেম নামক চলকে আমার নিতে হবে। নেম নামক চলকে এইখানে আমরা ফরম্যাট স্পেসিফায়ার কী দিব, পার্সন এস, যেহেতু স্ট্রিং টাইপ ডেটা আমরা ইনপুট নিব। এবং কোন চলকের মধ্যে এটা স্টোর করা হবে, নেম নামক চলকের মধ্যে স্টোর করা হবে, এখানে অ্যাম্পারস্যান্ড আমি দেই নাই, কেন, বিকজ দিস ইজ অ্যান অ্যারে, অ্যারেতে আমরা স্ক্যানএফে অ্যারের নাম ইউজ করার সময় আমরা অ্যাম্পারস্যান্ড দেওয়ার প্রয়োজন হয় না, কারণ সিঙ্গেল একটা হইলে ওটার অ্যাড্রেস দেখানো লাগতো, একটা ভ্যারিয়েবল হইলে এটা হচ্ছে কালেকশন অফ সিমিলার টাইপ অফ আইটেমস। অলরাইট, এখন বলো মনে করার জন্য আমি বলছিলাম যে তুমি কি করতে পারো, তুমি করতে পারো হচ্ছে যে ফর লুপের মধ্যে এই যে কন্ডিশন অংশ, তো লুপ কন্ট্রোল যে অংশ, কন্ডিশন অংশ, এই টেস্ট কন্ডিশনের মধ্যে কি থাকবে, টেস্ট কন্ডিশনের মধ্যে একটা থাকে যে কাউন্টার ডিক্লারেশন, কাউন্টার ডিক্লেয়ার করা এবং ইনিশিয়ালাইজ করা। আমি এখানেই বলতে পারি আই নামক চলকটা দিয়ে আমি কাউন্ট করব, আই নামক চলকটাকে এখানেই আমি ডিক্লেয়ার করলাম ইন্ট আই বলে, অথবা শুরুতে উপরে আমি ডিক্লেয়ার করতে পারতাম এবং এটাকে আমি ইনিশিয়ালাইজ করে দিলাম যে এটার শুরুতে ভ্যালু হচ্ছে 0। তার মানে আমি ফর লুপের এই যে কন্ডিশন অংশ সেখানে আমি তিন কন্ডিশন অংশের মধ্যে তিনটা পার্ট আছে, শুরুর পার্টটা হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজেশন, কাউন্টারকে আমি ডিক্লেয়ারও করলাম এখানে, কাউন্টার ডিক্লারেশনও করলাম, কাউন্টারকে ইনিশিয়ালাইজেশনও করলাম। কাউন্টার কেন বলতেছি, তাকে দিয়ে কাউন্ট রাখি। তারপরে ফর লুপের কন্ডিশনের মধ্যে তিন পার্টের মধ্যে সেকেন্ড পার্ট কি, সেকেন্ড পার্ট হচ্ছে কন্ডিশন, কতটুকু মানে কতক্ষণ পর্যন্ত কাজ চলবে না চলবে এই শর্তটা। আমি বললাম যে ধরো আই যতক্ষণ পর্যন্ত না স্মলার দেন ইকুয়াল টু 9 হবে ততক্ষণ পর্যন্ত কাজ চলবে।
i এর এই এই পর্যন্ত ভ্যালু অ্যাকসেপ্টেবল, আর তারপরে ফর লুপের কন্ডিশন অংশে থার্ড পার্ট কি, থার্ড পার্ট হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, কার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, কাউন্টারের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের ক্ষেত্রে আমরা শর্টকাটও জানি, আবার আমরা ডিটেলস ফর্মও জানি। সো আমি এইভাবে লিখতে পারি আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, অথবা এইটার জায়গায় আমি কি লিখতে পারি আই প্লাস প্লাস। অল রাইট, এখন আমি কি চাচ্ছি, একজন ব্যক্তির নাম ইনপুট নিব, নামটা আমি প্রিন্ট করব 9 বার, বাট আমি চাচ্ছি কি করব, নামটা 9 বার প্রিন্ট করব। এইখানে আমি এটা কিন্তু বলতেই পারি, প্রিন্ট এফ, প্রিন্ট এফ, লেটস সে পারসন এস, এইখানে হচ্ছে নেম চালকটা প্রিন্ট হবে, তাহলে কি হবে, এক লাইনে 9 বার, একটা ডানে আরেকটা, একটা ডানে আরেকটা প্রিন্ট হবে। আমি যদি এইভাবে বলি যে এইভাবে, তাহলে 9 লাইনে প্রিন্ট হবে। কথাটা বুঝতে পারছেন? এই ব্যাপারে তো আপনারা সবাই অ্যাগ্রিড, বা এতটুকু তো আপনাদের মনে পড়ার কথা, রাইট? এটাকে আমার করে করে দেখানোর প্রয়োজন আছে, নাকি আমি সামনে যেতে পারি, যে আমি যদি খালি পার্সেন্টেজ নেই? বাকিরা আর কাউকে কি করে এটা দেখানোর প্রয়োজন আছে? আমি যে দুইটা দুই ভাবে বললাম, কেউ যেহেতু রেসপন্স করছো না, তাহলে হচ্ছে আমি ধরে নিলাম যে সবার কারো কোনো সমস্যা নাই। এখন এইটা কি হবে, এক লাইনে ডানে বামে, মানে ডানে 9 বার নামটা প্রিন্ট করে দেখাবে। নাম দিলাম হচ্ছে হোয়াটস ইউর নেম, নাম না, নাম দিলাম হচ্ছে হিরো। হ্যাঁ দেখছো, হিরো 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 দেখাচ্ছে, বাট একটা প্রবলেম হচ্ছে, প্রবলেম কি, স্পেস নাই। সো আমি ব্যাকস্ল্যাশ টি দিলাম, তাহলে এক ট্যাব দূরত্ব নিবে, এক ট্যাব দূরত্ব নিয়ে কাজ করবে। সো এখন দিলাম হিরো, সো ট্যাব দূরত্ব নিয়ে কাজ করছে, ওই যে আমি এনাফ স্পেস দিই নি, এই জন্য ভেঙে পরের লাইনে চলে আসছে। অল রাইট, এখন আমি চাচ্ছি কি, এখন চাচ্ছি যে এইভাবে তো এক লাইনে 9 বার দেখাইছে, এখন এরকম 9টা লাইন হবে, মানে হিরো কথাটা প্রতি লাইনে 9 বার থাকবে, আর এরকম 9টা লাইন হবে, মানে 9টা রো, 9টা কলাম, প্রতিটাতে হিরো কথাটা লেখা থাকবে। তাহলে আমি কি করতে পারি, এইটা যে ডানে বামে যাচ্ছে, এই পুরো ঘটনাটা যদি এই এই ঘটনার মাধ্যমে আমি কি করতেছি, এক লাইন একবার লিখলাম না, এক লাইনের মধ্যে 9 বার হিরো কথাটা লিখলাম না, এখন এই ঘটনাটা, এই পুরো এই যে আমি যতটুকু মার্ক করে রাখছি, তাকে যদি আমি 9 বার ঘুরাই, তাহলেই তো হয়ে গেল। আমার কথাটা কি বুঝছেন? জি স্যার। 9 নম্বর 11 নম্বর লাইনে আমার যে কোডটুকু, সেই কোডটুকুকে যদি 9 বার ঘুরাইতে পারি, তাহলেই তো 9 লাইন চলে আসবে, কারণ এই এই 2 লাইনের কোড দিয়ে তো হচ্ছে হয় এক লাইনের মধ্যে 9 বার হিরোকে প্রিন্ট করা যায়, রাইট? সো এই টোটাল জিনিসটাকে যদি আমি 9 বার ঘুরাইতে চাই, তাহলে টোটাল জিনিসটার আগে আমি কি করলাম, টোটাল জিনিসটার আগে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, মানে টোটাল জিনিসটার বাইরে, বিকজ টোটাল জিনিসটাকে আমি কি করতে চাচ্ছি, 9 বার ঘুরাইতে চাচ্ছি। এই যে বন্ধু সকল, তাকে আমি কয়বার এক্সিকিউট করতে চাই, 9 বার। সো তাকে আমি বর্ডার করে এইখানে বাইরে আমি ধরো লিখলাম ফর ফর লেটস সে ইন্ট এক্স ইকুয়াল টু 0, স্মলার দেন 9 বার না তো 10 বার হবে, কারণ আমি 0 থেকে স্টার্ট করছি, 9 পর্যন্ত যাচ্ছি, 9 10 বার হবে, সরি, আরেকটা আমি বললাম এক্স প্লাস প্লাস। তাহলে কি হবে, এক্স ইকুয়াল টু 0-র জন্য এই পুরো ঘটনাটা একবার ঘটবে, আবার যখন এক্স এক্স এর মান 1 বাড়বে, 0-র জায়গায় 1 হবে, চেক করবে এক্স শর্ত মানে কিনা, হ্যাঁ মানে, আবার
এক্স ইকুয়াল টু 1 এর জন্য এই পুরো ঘটনাটা আবার হবে। তারপরে এক্স আরও এক বাড়বে, এক্স ইকুয়াল টু 2, শর্ত চেক করবে শর্তের মধ্যে আছে কি না, হ্যাঁ আছে, তাহলে এক্স ইকুয়াল টু 2 এর জন্য পুরো ঘটনাটা আবার হবে। তাহলে তুমি এখন এই ঘটনাটা একবার হওয়ার পরে তুমি এটা এনশিওর করতে পারো যে প্রিন্ট এফ নিউ লাইন, তাহলে কি করলাম আমরা দেখো, এক্স ইকুয়াল টু 0 এর জন্য কাজ শুরু হবে, হিরো কথাটাকে 10 বার এক লাইনের মধ্যে প্রিন্ট করবে, প্রিন্ট করা শেষ, ভেতরের ফর লুপ ঘোরা শেষ, 10 বার এক লাইনের মধ্যে প্রিন্ট করা শেষ, 10 বার প্রিন্ট করার পরে নতুন একটা লাইনে যাবে, গিয়ে এক্স ইকুয়াল টু 0 এর কাজ শেষ। আবার এক্স এর ভ্যালু এক বাড়লো, 9 এর মধ্যে আছে কিনা, 9 এর ছোট বা সমান কিনা চেক করলো, হ্যাঁ কন্ডিশন মানে, তাহলে ফর লুপে আবার ভেতরে আসলো, এই বড় এই ব্র্যাকেটের মধ্যে আবার আসলো এক্স ইকুয়াল টু 1 এর জন্য, এসে কি করলো, এসে হচ্ছে এটাকে 10 বার আরেক লাইনে এটাকে 10 বার প্রিন্ট করলো, সোজা বরাবর ডানে ডান বামে সোজা বরাবর 10 বার প্রিন্ট করলো, নতুন আরেকটা লাইন ক্রিয়েট করলো, এক্স ইকুয়াল টু 1 এর জন্য কাজ শেষ। কি বলছি বুঝছো, তার মানে প্রতি 10 বার এক লাইনে প্রিন্ট করার পরে নতুন একটা লাইন ক্রিয়েট করে চলে যাচ্ছে। এইভাবে আমি ডাবল ফর লুপ দিয়ে আমরা এই ঘটনাটা করতে পারি, হিরো শব্দটা এক লাইনে 10 বার এবং এরকম 10টা লাইন। লেটস চেক। সি দেখছেন তো, এখন এটাকে কম বেশিও করা যায়। ফর লুপের এই ব্যাপারগুলো আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে দেখিয়েছিলাম। এখন হু ক্যান সে যে এইটা এরকম আছে না, আমি এরকম করতে পারবো হিরো, মানে প্রথম লাইনে একটা, সেকেন্ড লাইনে দুইটা, পরের লাইনে তিনটা, পরের লাইনে চারটা, পরের লাইনে পাঁচটা, এইভাবে প্রিন্ট হবে। কে এখান থেকে লজিকটা বলতে পারবে, আমি কি চাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন? দেখো আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা এখানে কি করেছি, এখানে একটা লাইন যেটার মধ্যে হিরো শব্দটা 10 বার, আবার এরকম এরকম লাইন কয়টা আমরা করেছি, এরকম লাইন কয়টা করেছি, 10টা, রাইট, 10টা। হোয়াট আই ওয়ান্ট নাও ইজ যে ডায়াগোনালি এটা হবে, দ্যাট ইজ প্রথম লাইনে একটা হিরো প্রিন্ট হবে, দ্বিতীয় লাইনে দুইটা হিরো প্রিন্ট হবে, তৃতীয় লাইনে তিনটা প্রিন্ট হবে, চতুর্থ লাইনে চারটা প্রিন্ট হবে, পঞ্চম লাইনে পাঁচটা, ষষ্ঠ লাইনে ছয়টা, একদম দশম লাইনে গিয়ে 10টা প্রিন্ট হবে ডায়াগোনালি। এখন চিন্তা করো, দুই তিনজন আওয়াজ দিচ্ছ, পারবা? তাহলে তোমরা কি আমাকে লজিকটা বলবা আমি কোড করার সময় এই এই সেম কোড বেজে করব, নাকি আরেকটা রেপল নিয়ে করব, আরেকটা রেপল নিয়ে করি? সেম কোড হবে স্যার। হুম, সেম এটাতে হবে স্যার। ওকে স্যার, ডাবল বার ফর লুপ ইউজ করে এফ এর জায়গায় আই লিখে দিলে হয়ে যাবে। হ্যাঁ, এক একজন এক একটা লজিক বলছো, কে কি আবার একজন একজন করে বলো। স্যার ডাবল বার ফর লুপ ইউজ করে হচ্ছে জারি যেটা বলে এক্স এর জায়গায় আই লিখতে হবে, এক্স এর জায়গায় আই উপরের ফর লুপটাতে 9 নাম্বার লাইনে। এখানে এখানে তোমরা বলতেছো এক্স এর জায়গায় আই লিখবা? সেটা তো 11 তে গিয়ে লেখা আছে, 9 তো নাই, 9 তুমি ইউজ করতে চাইলে তার আগেই তাকে ইন্ট্রোডিউস করাইতে হবে। আচ্ছা, সেটাও করতে পারবা, কিন্তু সেটা করতে হলে তার আগে ভ্যালিউ দিতে হবে আই এর, কথাটা বুঝছো? আরো একটু চিন্তা করো। হ্যাঁ তামিম, কি বলছো? আপনি এক্স এর মানটা ফার্স্টে 1 দিব, 0 যেখানে দিছেন আর কি, ঠিক আছে, দেন স্যার আর এক্স গ্রেটার দেন ইকুয়াল
হবে হচ্ছে কি আপনার এদিকে ইয়া মানে যেটা ইনপুট দেবো ওইটা স্যার 11 লাইনে যে যে 9 লেখা সেখানে স্যার এক্স হবে আচ্ছা তাহলে আমি এই সাজেশনটাতে যাচ্ছি এটা এক্স হবে জি স্যার ঠিক আছে স্যার আচ্ছা তাহলে আমরা ফাইনালি হচ্ছে একটা কথা পাইলাম যে একটা জায়গা ছোট্ট একটা জায়গা চেঞ্জ করলাম লাইন নাম্বার 11 এ 9 এর জায়গায় এক্স দিলাম এখন দেখি তো আমাদের লজিক কি বলে তারপরে সে লজিকটাকে আবার ভেরিফাই করব ওয়াও তাহলে হ্যাঁ দেখছো টোটাল ব্যাপারটা কি টোটাল ব্যাপারটা হচ্ছে তোমার চিন্তা করার মধ্যে হ্যাঁ তুমি কাইনে মানে এই ব্যাপারটা লেখার জন্য এই কোডটা করার জন্য তোমাকে কিন্তু এক্সট্রা 5 লাইন 10 লাইন 20 লাইন কিচ্ছু করতে হয় না বাট ইউ হ্যাড টু থিঙ্ক রিয়েলি হার্ড যে মানে কোন লজিকের কারণে কি হবে এখন লেটস গো ব্যাক যে এটা কোন লজিকের কারণে এরকম হচ্ছে লেটস লুক অ্যাট দ্যাট আমরা ওইভাবে চিন্তা করতে পারতে হবে তুমি চিন্তা করে দেখো যে তুমি যে লজিকটা খাটাইছো সেটাতে কি হচ্ছে প্রথমবার এক্স ইকুয়াল টু জিরোর জন্য কাজ শুরু হবে তাই না এই পুরো লুপটা একবার এক্সিকিউট হবে এক্স ইকুয়াল টু জিরোর জন্য তাহলে ধরো এক্স ইকুয়াল টু জিরো ভ্যালিউ নিয়ে লাইন নাম্বার 11 কাজ করা স্টার্ট হইলো মানে এই পুরো ব্লক স্টার্ট হইলো এক্স ইকুয়াল টু জিরোর জন্য কাজ করা তখন কি হবে আই এর ভ্যালিউ জিরো আই স্মলার দেন ইকুয়াল টু এক্স এর ভ্যালু কিন্তু এখন জিরো নিয়ে ঢুকছো তার মানে আই স্মলার দেন ইকুয়াল টু জিরো শর্ত মানে হ্যাঁ মানে ভিতরে চলে আসবে এসে কি করবে প্রিন্ট করবে প্রিন্ট করে নিউ লাইনে চলে যাবে এখন এই ভেতরের ফর লুপটা যেহেতু ভেতরের ফর লুপটা একবার কাজ করলো ভেতরের আবার শুরুর থেকে বলি আমি একেবারে অ্যাডভান্স বলে ফেলছিলাম আবার শুরুর থেকে বলি এক্স ইকুয়াল টু জিরোর জন্য এই পুরো ব্লক এক্সিকিউট হবে এক্স ইকুয়াল টু জিরোর জন্য পুরো ব্লক এক্সিকিউট হবে এটাও আমি শুরুতে বলতে পারি না আমার শুরুতে বলতে হবে যে ঠিক আছে এক্স এর ইনিশিয়ালাইজড ভ্যালিউ কত জিরো তাহলে সে কি শর্ত মানে কি না দেখতে হবে সে শর্তের মধ্যে আছে কি না হ্যাঁ শর্তের মধ্যে আছে তাহলে ফার্স্ট এক্সিকিউশন কি করা যায় তাকে নিয়ে হ্যাঁ যায় কারণ সে শর্তের মধ্যে আছে এখন এক্স ইকুয়াল টু জিরোর জন্য এক্সিকিউশন স্টার্ট হলো হ্যাঁ এই দুই কার্লি ব্রেসের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যের কাজ স্টার্ট হলো স্টার্ট হওয়ার পরে এখন এক্স ইকুয়াল টু জিরোর জন্য তুমি আসছো আই ইকুয়াল টু জিরো আছে আই স্মলার দেন ইকুয়াল টু এক্স হইতে হবে এক্স জিরো নিয়ে প্রবেশ করছো তুমি এখানে সো আই স্মলার দেন ইকুয়াল টু জিরো হইতে হবে আই এর ভ্যালু নিজেই জিরো আছে সো জিরো স্মলার দেন ইকুয়াল টু জিরো হবেই তো তার মানে তুমি ফার্স্ট এক্সিকিউশন এই ভেতরের লুপের ফার্স্ট এক্সিকিউশন তুমি করে ফেললা একবার প্রিন্ট করলা জিরো ভ্যালুর জন্য করে এখন কি হলো আই এর ভ্যালু এক বাড়লো জিরোর থেকে এক বেড়ে আই এর ভ্যালু হলো 1 চেক করে দেখলো আই কি স্মলার দেন ইকুয়াল টু এক্স আছে কিনা এক্স এর ভ্যালু জিরো আই এর ভ্যালু বেড়ে হয়ে গিয়েছে 1 1 স্মলার দেন ইকুয়াল টু জিরো না কন্ডিশন মানে নাই এটা আর এই লুপ এক্সিকিউটার হবে না এই লুপ থেকে বের হয়ে যাবে বের হয়ে নিউ লাইন প্রিন্ট করে চলে যাবে তার মানে এক্স ইকুয়াল টু জিরোর জন্য এক লাইনে একবারই প্রিন্ট হয়ে গেল এখন এসে এক্স এর ভ্যালু আরও এক বাড়লো এক্স এর ভ্যালু হয়ে গেল জিরোর থেকে এক শর্ত চেক হইলো 1 কি এক্স স্মলার দেন ইকুয়াল টু 9 বলা হচ্ছে 1 কি 9 এর চেয়ে ছোট বা সমান কি না হ্যাঁ ছোট তাহলে এক্স ইকুয়াল টু 1 এর জন্য আমরা ভিতরে যেতে পারি হ্যাঁ যেতে পারি আসলাম ভেতরে এক্স ইকুয়াল টু 1 এর জন্য এক্স ইকুয়াল টু 1 এর জন্য এখানে আসার পরে তারপরে কি করলাম আই ইকুয়াল টু 0 থেকে স্টার্ট হইলো 0 কি 1 এর থেকে ছোট বা সমান হ্যাঁ ছোট ওকে ভিতরে যাওয়া যাবে হ্যাঁ যাবে সো আই ইকুয়াল টু 0 এর জন্য এই কাজটা একবার হইলো তারপরে আই এর ভ্যালু এক বাড়লো আই ইকুয়াল টু 1 হইলো আই ইকুয়াল টু 1 এক্স ও তুমি 1 নিয়ে প্রবেশ করছো 1 কি 1 এর থেকে ছোট না সমান স্মলার দেন ইকুয়াল টু 1 স্মলার দেন ইকুয়াল টু 1 কি না হ্যাঁ 1 ইকুয়াল টু 1 কাজ করা যাবে হ্যাঁ যাবে আই ইকুয়াল টু 1 এর জন্য কাজটা আবার হইলো তারপর আই এর ভ্যালু আরও এক বেড়ে গেল আই ইকুয়াল টু 2 হয়ে গেল চেক করা হইলো যে 2 স্মলার দেন ইকুয়াল টু 1 কি না এক্স 1 নিয়ে ঢুকছিল 2 স্মলার দেন ইকুয়াল টু 1 কি না না 2 স্মলার দেন ইকুয়াল টু 1 না তাহলে এই লুপের কাজ কি আর করা যাবে না যাবে না তার মানে
আই ইকুয়াল টু জিরোর জন্য একবার হিরো প্রিন্ট হয়েছে, আই ইকুয়াল টু ওয়ানের জন্য একবার হিরো প্রিন্ট হয়েছে, এইবার দুইবার হিরো প্রিন্ট হইলো। হওয়ার পরে এই লুপ থেকে বের হয়ে গেল, বের হয়ে নতুন লাইন প্রিন্ট করে এক্স ইকুয়াল টু ওয়ানের কাজ শেষ। এরপরে এক্স ইকুয়াল টু টু এর জন্য তিনবার প্রিন্ট হবে, এক্স ইকুয়াল টু থ্রি এর জন্য এসে চারবার প্রিন্ট হবে। ইউ গেট দ্য লজিক। বাট এই পুরো জায়গাটায় তুমি পৌঁছাইলে কী করার মাধ্যমে? জাস্ট ছোট্ট একটা কোড চেঞ্জের মাধ্যমে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে এই যে ফরম্যাটটা ছিল এটার উল্টা ফরম্যাটটা আপনারা করতে পারবেন কি না। দশটা থাকবে ফার্স্ট লাইনে, সেকেন্ড লাইনে নয়টা থাকবে, থার্ড লাইনে আটটা থাকবে, ফোর্থ লাইনে সাতটা থাকবে, লাস্ট লাইনে একটা থাকবে। থিঙ্ক অফ দ্য লজিক। স্যার কোডটা একটু দেখান তো। আচ্ছা হ্যাঁ, বের করতেছি আবার এই জায়গাটা দেখায় প্রশ্নটা করি। এইখানে তুমি কি দেখতেছো? এখানে তুমি দেখতেছো যে দশ নাম্বার লাইনে দশটা আছে। What I want now is we'll have 10 strings in the first line. Prothom line e 10 ta thakbe, second line e 9 ta thakbe, third line e 8 ta thakbe, fourth line e 7 ta thakbe, erokom, and last, that is 10th line e giye 1 ta thakbe, 1 ta string, 1 ta hero thakbe. So এই কোডটার দিকে তাকান এবং আপনারা দেখে বলার চেষ্টা করেন হাউ উই ক্যান ডু দ্যাট। আচ্ছা ফার্স্টে যদি, আচ্ছা ফার্স্টে যদি মানে এক্স মাইনাস মাইনাস দিয়ে দিই, মানে ফার্স্টে কাউন্ট হবে হচ্ছে 10 থেকে, তারপর আস্তে আস্তে কমতে থাকবে। স্যার 11 নাম্বার লাইনে আই মানে প্লাস প্লাস না দিয়ে আই মাইনাস মাইনাস দিলেই তো হয়, মেবি। হ্যাঁ সেটাই আমি বলি। 11 নাম্বার লাইনে প্লাস প্লাস এর জায়গায় মাইনাস মাইনাস, 11 নম্বর লাইনে আই মাইনাস মাইনাস দিতে চাও। আমার মনে হয় যে মানে জিরো আছে না, এটাকে যদি 10 করা যায়। এখন দেখো তুমি যদি আই মাইনাস মাইনাস দাও, আমি রজতের কথাটায় আসতেছি একটু পরে। প্রথমে কে বলছো, মানসুরা মনে হয়, যে আই মাইনাস মাইনাস সিনথিয়া বলছে, বাট আমিও সেম কথাই বলতে নিছিলাম। আচ্ছা ঠিক আছে, দুই বান্ধবী তোমরা বলছো যে হচ্ছে যে এটা মাইনাস মাইনাস হবে, দ্যাট মিন্স কি প্রতিবার এক্সিকিউশনের পরে ভ্যালিউ এক করে কমবে কাউন্টারের, তাই তো? আগে গিয়ে তো প্রতিবার এক্সিকিউশনের পরে ভ্যালিউ এক করে বাড়ত, ওয়ানে এক্সিকিউশন হলে পরের কাউন্ট হইতো টু নিয়ে, পরের কাউন্ট হইতো থ্রি নিয়ে। এবার তুমি বলতেছো 10 দিয়ে যদি এক্সিকিউশন হয়, পরের বার এক্সিকিউশন হবে 9 ভ্যালিউ নিয়ে, পরের বার এক্সিকিউশন হবে 6 ভ্যালিউ নিয়ে, সরি 8 ভ্যালিউ নিয়ে। আই ডেটা দেন ইকুয়াল এক্স হবে না 11 নম্বর লাইনে? আচ্ছা এখন এই যদি কমাইতে চাও তাহলে তোমার শুরুর ভ্যালিউ কি জিরো রাখা যাবে, নাকি শুরুর ভ্যালিউটা বড় রাখতে হবে? 10 বড় রাখতে হবে, 9 স্যার ওখানে গ্রেটার দেন আর সাইনটাও চেঞ্জ করতে হবে। এখানে এক্স হবে, এক্স দিলেই হবে। এখন আমি আগের জায়গায় ফেরত চলে গেলাম, তোমরা এক একজন এক একটা সাজেশন দিচ্ছ, তোমরা চিন্তা করতেছো, দিস ইজ ভেরি গুড। এখন তুমি চিন্তা করে দেখো যে 11 নম্বর লাইনে চেঞ্জ করা উচিত নাকি 9 নম্বর লাইনে চেঞ্জ করা উচিত? স্যার 11 নম্বর লাইন চেঞ্জ করলেই হয়ে যাবে, 9 নম্বর লাইন চেঞ্জ করা লাগবে না। এগারো নম্বর লাইন চেঞ্জ করতে চাও? জি স্যার। ওকে, এগারো নম্বর লাইনে কি বানাইতে চাও? এটা নয়। জি স্যার। এটা আই গ্রেটার দেন ইকুয়াল এক্স হবে। আই গ্রেটার দেন ইকুয়াল এক্স, আর এখানে আই মাইনাস মাইনাস, আই মাইনাস মাইনাস। তাহলে লজিকটা চিন্তা করো, তুমি উপরে বলতেছো এক্স প্রথমে জিরো নিয়ে প্রবেশ করবে, আই তুমি নয় রাখবা, বলবা যে আই যতক্ষণ পর্যন্ত না এক্স এর বড় বা সমান হচ্ছে,
এবং আই একবার করে কমবে। সো আই 9-এর জন্য একবার কাজ হবে, আই কমবে 1, 8-এর জন্য কাজ হবে, 7-এর জন্য কাজ হবে, 6-এর জন্য কাজ হবে, এরকম আই কত পর্যন্ত যাবে। এক্স যেহেতু 0 নিয়ে প্রবেশ করছো তাহলে আই কমতে কমতে 0 পর্যন্ত যাবে এবং 10 বার তাহলে কাজ হয়ে যাবে প্রথম লাইনে। নিউ লাইন প্রিন্ট করে চলে যাবে। তারপরে এক্স ইকুয়াল টু 1-এর জন্য তুমি আবার প্রবেশ করলা, তখন কি হবে, আই 9 থেকে কাউন্ট শুরু হবে, আই 1 করে কমবে, কমতে কমতে আই যখন গ্রেটার দেন ইকুয়াল টু 1 থাকবে ততক্ষণ পর্যন্ত কাজ হবে, দ্যাট ইজ 9 বার কাজ হবে। পুরো 9 বার কাজ শেষ করার পরে নতুন লাইন প্রিন্ট করে চলে গেল। এখন এক্স ইকুয়াল টু 2-এর জন্য আবার কাজ হবে, দ্যাট মিন্স লজিক বলছে যে কাজ হওয়ার কথা। এখন আপনাদের আর কারো কোনো অল্টারনেটিভ অপিনিয়ন কি আছে? না থাকলে আমরা গিয়ে এটা এক্সিকিউট করার একটু ট্রাই করে দেখব। ওকে হবে আশা করি। ওকে লেটস গো স্যার। হুম বলো স্যার, 9 নম্বর লাইনে কি এক্স ইকুয়াল টু 10 থেকে স্টার্ট করা উচিত ছিল? তো আমি তুমি করতে পারো, তুমি 0 থেকে করছো, 0 থেকে 9 পর্যন্ত গেলে কিন্তু গুণে দেখো 10 বারই হয়। তুমি যদি 10 সংখ্যাটা আনতা 10 বার চাইতা তাহলে 1 থেকে করা লাগতো। স্যার মানে 10 আনতে গেলে কি আমার 1 থেকে স্টার্ট করতে হইতো, তাই না? মানে আমার লক্ষ্য হচ্ছে মানে 10টা লাইন করা, সেটা 0 থেকে 9 হোক আর 1 থেকে 10 হোক। রাইট, 0 থেকে 9 গুনলে কিন্তু 10 আসে, অথবা তুমি 1 থেকে 10ও গুনতে পারো, সেটাও 10 আসে। সো তুমি যেটাই রাখতে চাও, ইউজুয়ালি কাউন্টারগুলো 0 থেকে স্টার্ট করা হয় এবং 0 থেকে 11 পর্যন্ত গেছো মানে কাউন্ট কয়বার হয়েছে, 12 বার হয়েছে। 0 থেকে 15 পর্যন্ত গেছো তার মানে কাউন্ট কয়বার হয়েছে, 16 বার হয়েছে। আবার তুমি 1 থেকে 16 যাইতে পারো, সেটাও 16 বার। ওকে বুচ্চ মানসুরা, তুমি 10 বার রাখতে চাইলে ওদিকে 10 দিলে ওইদিকে 1 বানাই দিতে, লিমিট শেষ। জি স্যার, এটা তো বুঝতে পারছি। ওকে লেটস চেক, হিরো হিরো সাহেবকে নিয়ে আজকে আমাদের অনেক কাজ হচ্ছে। ওয়াও হিরো। ওকে এখন দেখো তো যে হিরোতে কয়টা অক্ষর, 4টা, আর ট্যাবে তো 4 অক্ষর, ট্যাবে মনে হয় 2 ঘর। আমার এখানে ট্যাব কত করে সেটিংয়ে দেওয়া, 4, আচ্ছা 4 ঘর। এখন যদি আমি তোমাদেরকে আরেকটা ফরম্যাট চিন্তা করতে বলি, একটু আমি উপর দিকে যাচ্ছি, মানে আরেকটু চিন্তা করা লাগবে আর কি আপনাদের, যদিও আপনাদের জন্য যতটুকু মানে পরীক্ষা প্রস্তুতির জন্য কিন্তু দিস ইজ এনাফ। সো ইফ ইউ পিপল আর আপ ফর দ্য চ্যালেঞ্জ, আমি আরেকটা আপনাদেরকে দেই এখান থেকে। আচ্ছা ওকে, তাহলে এখন যদি আমি চাই ছবিটার দিকে মানে স্ক্রিনের দিকে তাকাও, প্রশ্নটা ঠিক মতো বুঝো। এখন যদি আমি চাই যে ফার্স্টের লাইনে এই যে 10টা হিরো লেখা আছে না, 10টা হিরোর এই 9টার জায়গায় ফাঁকা স্পেস থাকবে, এই 9টার জায়গায় ফাঁকা স্পেস থাকবে, 1টা হিরো ডানে প্রিন্ট হবে। সেকেন্ড লাইনে গিয়ে 8টার জায়গায় ফাঁকা স্পেস থাকবে, 2টা হিরো ডানে প্রিন্ট হবে। কথাটা বুঝতে পারতেছেন? থার্ড লাইনে গিয়ে 7টার জায়গায় ফাঁকা স্পেস থাকবে, মানে এমটি ভ্যাকেন্ট থাকবে, 7টার জায়গায় ফাঁকা স্পেস থাকবে, 3টা হিরো প্রিন্ট হবে। উইচ মিন্স একটা ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মানে ট্রায়াঙ্গেলের শেপ আসবে। পেইন্ট এটাতে সাপোর্টেড না, এটাতে সাপোর্টেড কি না, ও কো আমি শেপ পাচ্ছি না।
আমার এটা একটু ইনস্টল করে রাখা। ওয়ে ডিড ইট গো? তোমরা কি আমার স্ক্রিন দেখতে পারতেছো আমি যা যা করতেছি? হ্যাঁ জি স্যার, সব দেখা যাচ্ছে। ও বাহ, মানে এরকম, তারপরে হচ্ছে এরকম, ব্যাপারটা এরকম দেখাবে না? মানে বুঝতে পারছেন আপনারা একটু আগে আমি যে প্রশ্নটা করছি সেটা থেকে এরকম করা উইথ ও? আচ্ছা, হিরো প্রথম লাইনে নয়টার স্পেস, নয়টার জায়গায় ফাঁকা থাকবে, কিছু থাকবে না, একটা হিরো প্রিন্ট হবে। সেকেন্ড লাইনে আটটার জায়গায় ফাঁকা থাকবে, কিছু হবে না, দুইটা হিরো প্রিন্ট হবে। জাস্ট লাইক দ্যাট, বুঝতে পারছেন? ইয়েস স্যার। I'll leave this to you as an assignment. তোমরা চিন্তা করো, তবে ডোন্ট ওয়ারি, এটা না পারলেও কিছু প্রবলেম নাই। তোমরা হচ্ছে আজকের থেকে তোমাদেরকে আরো 2 মাস পরে আমি তোমাদেরকে আরো একটা কোর্সের তোমাদেরকে সন্ধান দিব, হার্ভার্ড ইউনিভার্সিটির কোর্স। ওরা হচ্ছে ওই যে বেসিক প্রোগ্রামিং নলেজের উপরে দ্যার ইজ এ কোর্স, এবং সেখানকার একটা অ্যাসাইনমেন্ট এটা। তো এটা অনেক বড় বড় মানুষজন করে, কম বয়সী মানুষজন করে। অ্যাট সাম পয়েন্ট আই ডিড দ্যাট কোর্স, আমি তো আমি নিজে ইচ্ছা করে করছি আর কি। তো আমিও শুরুতে চিন্তা করে বের করতে আমার টাইম লাগছিল, সিতেই করায়। প্রথমে সি দিয়ে শুরু করে, তারপরে হচ্ছে বাকি অনেক কিছু, বাট দে গো সো মাচ ইন ডেপথ যে হচ্ছে তোমার আগে প্রায়র নলেজ হয়, যে তোমাকে যে আমি পুরো বই যখন শেষ করাই দিব তখন তোমার বেসিক প্রিপেয়ার হবে ওখানে গিয়ে প্রতি ক্লাসের সাথে কোপ আপ করার জন্য আর কি। মানে যারা অ্যাডভান্সড করতে চাও। ওইটা কি ফ্রি কোর্স? অফকোর্স, হ্যাঁ হ্যাঁ ফ্রি কোর্স। তোমরা যখন রেডি হবা, আমি যখন তোমাদেরকে মোটামুটি বই শেষের কাছাকাছি আসবো, তখন ওইটা আমি সবাইকে দেখায় দিব কিভাবে যাইতে হয়, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, এভরিথিং। প্রফেসর ডেভিড জে মালান, উনি উনি হচ্ছে এই কোর্সটা কন্ডাক্ট করে, হার্ভার্ড ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের প্রফেসর। উনি হার্ভার্ড থেকে মাস্টার, সরি পিএইচডিও করছে, তারপরে হার্ভার্ডের টিচার হিসেবে জয়েন করছে আর কি। এখন প্রফেসর হয়েছে, সবাই তার প্রফেসর হিসাবেই জয়েন করে না। যাই হোক, এক্সেলেন্ট কোর্স। ওইখানে একটা অ্যাসাইনমেন্ট হিসাবে ইটস দেয়ার, এই যে মাত্র আমি যেটা বললাম। সো ইটস আ বিট টাফ, ইউল নিড টু থিঙ্ক। কেউ যদি পারো খুবই ভালো, না পারো নো প্রবলেম। আমি এখন এটা নিয়ে তাহলে টাইম স্পেন্ড না করে আল লিভ দিস টু ইউ অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট, নাকি? ইয়েস স্যার, গ্রেট আইডিয়া। আচ্ছা, এখন হচ্ছে এটা ডিলিট করব কি দিয়ে? ওখানে তো স্যার, ওখানে ইরেজার ছিল দেখলাম একটা, তাই নাকি? জি স্যার ছিল। এই যে, ও খুব সুন্দর ইরেজার, কি দেখো কিভাবে মুছে যায়, কিনতে হচ্ছে না এগুলো, আবার কিন্তু মুছতে পারবো না। আচ্ছা ওকে, নীল কালার দিয়ে আমরা লিখবো। এখন এটা আমি ডিসিলেক্ট করতে চাচ্ছি, এটা দিয়ে আমি আর কাজ করব না। সো কাজ করব না, মানে আই ট্রাই টু ডিসিলেক্ট। এখন এটা ডিসিলেক্ট করতে হলে মানে এটা কেটে, হ্যাঁ কাটার তো কুইট, ক্যাপটা কেটে দিন স্যার। রাইট, এই যে পেয়ে গেছি, কুইট অপশন কোথায় ছিল পেয়ে গেছি। অলরাইট, ওকে লেটস গো ব্যাক। তাহলে হচ্ছে আমরা ফর লুপ নিয়ে মোটামুটি দেখলাম, আমাদের মনেও পড়ে গেল। স্যার এটার সোর্স কোডটা একটু দিয়ে দিয়েন ক্লাস শেষে। তাহলে তো এখন আমি এরপরে যা লিখবো তা কি নতুন রেপলে লিখবো? হ্যাঁ স্যার, সেটা করলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে। ওকে তাহলে এটা 201। আজকের গুলো হবে কি, মানে এটা অ্যাড্রেস, কমন অ্যাড্রেস স্টাইল, তোমরা কিন্তু নিজেরা নিজেরা লিখেও ওই অ্যাড্রেস বের করতে পারবে। এরপর আমি যেটা করব এটা দেখাবে ক্লাস 202, এইভাবে দেখাবে, মানে 202 আর কি দেখাবে।
বড় ইয়ে ফোন দিছিল তুমি আর হ্যালো, আপনারা শুনতেছেন আমার কথা? জি স্যার, সরি, জি আমার স্যার, আমার ইন্টারনেট হঠাৎ করে ডিসকানেক্টেড হয়ে গেছিল, দ্যাটস ওয়াই তোমরা আমার কথা শোনো নাই। ক্লাসে দেখছি যে নতুন এক ব্যক্তি এসে জয়েন করেছে, মিস্টার সোহাদ, হাউ আর ইউ? জি স্যার, স্যার ভালো আছি। তুমি কোথায় গিয়েছিলে? স্যার একটু লেট হয়ে গেছিল, একটু বাইরে গেছিলাম। হুম হুম দাওয়াত খেতে নাকি? না স্যার, বেশি লেট হয় নাই, আমি মানে 10 মিনিট মানে লেট করছি। ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি এইসব ফর লুপের কাহিনী তুমি দেখছো? জি স্যার। ও ওকে, কো স্যার এতক্ষণ ছিল, একটু আগে কেন যেন লেট হয়ে গেছিল। ও ওকে, অল রাইট। সো আমরা এর পরে সামনে আগাই, সামনে আগাইলে নেক্সট 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 হচ্ছে ফর লুপ দেখাইলাম, আমি সুইচ কেস একটু রিভিউ দিতে চাচ্ছিলাম, ওয়াইল লুপ একটু রিভিউ দিতে চাচ্ছিলাম, দেন হচ্ছে আমি অন্য লুপ কন্ট্রোল স্টেটমেন্টগুলোতে যাব। দ্যাট স্যার ডু ওয়াইল লুপ কি দেখাবে? হ্যাঁ হ্যাঁ, এটাই এটা দিয়ে আজকে আমি শুরু করতাম, বাট ওই যে কেউ যেহেতু ক্লাস রেকর্ডিং দেখে নাই, এই জন্য হচ্ছে আমি একটু রিভিউ করার ডিসিশন নিয়েছিলাম আর কি। ওকে স্যার, ওটাই আজকে আমার প্রথমে মানে ওটার থেকেই আগানোর প্ল্যান ছিল। অলরাইট, এখন হচ্ছে আমরা আরেক ধরনের লুপ কন্ট্রোল স্টেটমেন্ট দেখব, সেটা হচ্ছে ওয়াইল লুপ। একটু আগে আমরা ফর লুপ রিভিউ দিলাম না, এখন ওয়াইল লুপ দেখব। ওয়াইল 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 দিয়েও করা যায়, যেমন হচ্ছে তুমি যদি কোনো কাজ করতে চাও, ওয়াইল মানে শর্ত, তো ফরের ক্ষেত্রে তুমি কি করো, এগুলোর ইন্ডেন্টেশন ঠিক নাই। অলরাইট, সো ফরের ক্ষেত্রে তুমি মনে করে দেখো, ফরের ক্ষেত্রে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে যে কাউন্টারকে ইনিশিয়ালাইজেশনের একটা পার্ট থাকে। আমি কিন্তু কি করতেছি, ডিক্লারেশন ইনিশিয়ালাইজেশন এক লাইনে করতেছি, বাট ইউজুয়ালি মানুষজন কি করে, ইউজুয়ালি মানে আমি শর্টকাট, ইউজুয়ালি মানুষজন কাউন্টার ভ্যারিয়েবলকে আগে ডিক্লেয়ার করে আর তারপরে হচ্ছে ফর লুপের মধ্যে এসে ইনিশিয়ালাইজ করে। ওকে, ইনিশিয়ালাইজ করা, তারপরে তুমি লিমিট দিলা, লেটস সে লিমিট হচ্ছে 99, তারপরে ইনক্রিমেন্ট দিলা, লেটস সে এটা ইনক্রিমেন্ট দিলা। এখন
এই যে ব্যাপারটা, এই তিনটা পার্ট ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা তিন অংশে তিন ভাগে করি। হ্যাঁ, ফর লুপে আমি কি করছি, ইনিশিয়ালাইজেশন, তারপরে কি কন্ডিশন, আর তারপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্ট। আমরা আরেকটা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ইউজ করি ওয়াইল। ওয়াইলের ক্ষেত্রে আমরা কি করি, ওয়াইল এর সাথে ওয়াইলের সাথে ব্র্যাকেট দিয়ে আমি জাস্ট এই যে মাঝখানের যে কথাটা, কন্ডিশনটা, আই জাস্ট কিপ দ্যাট। হ্যাঁ, আমরা ওটা রাখি যে ওয়াইল লেটস সে আই স্মলার দেন ইকুয়াল টু 7, এই কথাটা রাখি। তাহলে তুমি বলবা যে বাকি দুই অংশ কোথায়, যে কাউন্টার ভ্যারিয়েবল, কাউন্টার ভ্যারিয়েবল শুরুতে ভ্যালু কত নিয়ে কাউন্ট স্টার্ট করবে আর কত করে চেঞ্জ হবে সেটা আমরা কোথায় দিব এই লুপের ক্ষেত্রে। এই জাতীয় লুপের ক্ষেত্রে আমরা ওয়াইল লুপের ভেতরে প্রবেশ করার আগেই আমরা কাউন্টারটাকে ডিক্লেয়ারও করে ফেলি, ইনিশিয়ালাইজও করে ফেলি। আচ্ছা, ফরেরটা আই দিয়ে দিছি, এটা জে দিয়ে দেই, যে ডিক্লেয়ারও করে ফেলি, ইনিশিয়ালাইজও করে ফেলি। এখন তুমি বলতে পারো যে হচ্ছে কি হয়েছে তার। এখন তুমি বলতে পারো যে এই যে ওয়াইল লুপ আমি লিখলাম, ওয়াইল লুপ দিয়ে আমি কি কাজ করব। ওয়াইল লুপ দিয়েও সেম এক কাজ, যদি একাধিকবার করতে হয় ওয়াইল লুপের সাহায্যে সেটা করা যায়, কিন্তু লুপের ফরম্যাটটা একটু ডিফারেন্ট, ইউজটা ডিফারেন্ট। কেন? কারণ হচ্ছে, আচ্ছা কারণটা তো আমি একটু পরে যাচ্ছি, আমি তিনটা অংশের প্লেসমেন্ট দেখাই দিই। এখানে কি ছিল, ইনিশিয়ালাইজেশন, তারপরে কি ছিল কন্ডিশন, আর তারপরে কি ছিল ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা হয় লুপ বডির ভেতরে, লুপ বডির মধ্যে। এখানে আমি বললাম লেটস সে জে প্লাস প্লাস, সরি জে প্লাস প্লাস, বাই দ্যাট আই মিন যে হচ্ছে শুরুতে বললাম যে জিরো যতক্ষণ পর্যন্ত যে সাতের থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত কি কাজ হবে, এটা একবার প্রিন্ট হবে, জের ভ্যালু এক বাড়বে, এক বাড়লো আবার গিয়ে চেক করলো জের ভ্যালু সাতের ছোট আছে কিনা বা সমান আছে কিনা চেক করে শর্ত মানলো, ওকে ভিতরে আসবে, একবার কাজ করবে, এক বাড়াবে। হ্যাঁ, এইভাবে আর কি। এইটার সাথে ডিফারেন্সটা কোথায়, তিন অংশ তিনভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। ইনিশিয়ালাইজেশন পার্টটা ফর লুপের যে শর্ত অংশের মধ্যে যে ইনিশিয়ালাইজেশন পার্ট, এই পার্টটা ওয়াইল লুপের ওয়াইল লুপ শুরু করার আগেই দেওয়া হয়েছে ইনিশিয়ালাইজেশন পার্টটা। কন্ডিশন পার্টটা ওয়াইল লুপের টেস্ট কন্ডিশন হিসেবে দেওয়া হয়েছে, আর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্টটা লুপ বডির মধ্যে দেওয়া হয়েছে। দ্যাটস ইট। এখন তুমি বলবা যে ওয়াইল লুপের কাজ কি। ওয়াইল লুপের কাজ কি, বা ফর লুপ ইউজ না করে ওয়াইল লুপ আমরা কেন ইউজ করব। কিছু কিছু ক্ষেত্রে দেখো, তুমি ফর লুপের ক্ষেত্রে তুমি যখন এক্স্যাক্টলি জানো যে 50 বার বা 60 বার একটা ঘটনা এক্সিকিউট করতে হবে, দ্যাটস ওয়েন ইউ ইউজ ফর লুপ। আর হচ্ছে ওয়াইল লুপ হচ্ছে যখন তুমি জানো না যে কতবার কাজ করতে হবে, তুমি কোনো একটা শর্ত দিয়ে বসায় রেখে দিলা। যেমন হচ্ছে আমি সব কিছুই না দিয়ে আমি আরেকটা কাজ করতে পারি, আমি এখানে বলতে পারি যে ওয়াইল ট্রু, ওয়াইল ট্রু এই কাজ করো, অথবা ওয়াইল ওয়ান এই কাজ করতে থাকো। এখন কি হবে জানেন, ওয়াইলের শর্ত, ওয়াইলের মধ্যে যে শর্ত দেওয়া আছে সেই শর্ত সবসময় সত্যি হবে, কারণ কোনো কিছু যদি সত্যি হয়, আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে কোনো কিছু যদি ট্রু হয় তাহলে ইট রিটার্নস ওয়ান, হ্যাঁ, আর হচ্ছে ফলস হলে ইট রিটার্নস জিরো। খালি মেইন ফাংশন হচ্ছে সাকসেসফুলি এক্সিকিউট হইলে, মেইন ফাংশন সাকসেসফুলি এক্সিকিউট হইলে জিরো রিটার্ন করে, আর আর আনসাকসেসফুলি স্টপড হয়ে গেলে, এক্সিটেড হয়ে গেলে ওয়ান রিটার্ন করে। বাট আদার দেন দিস, বাকি সব কিছুই যে কোনো সাকসেসফুল এক্সিকিউশন, এনিথিং, ওয়ান মানে ট্রু, জিরো মানে ফলস। সো ওয়াইল ওয়াইল ওয়ান দিয়ে যদি আমি এটা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে নিউ লাইন দিয়ে রাখি, হোয়াটস গোনা হ্যাপেন, কেউ একটু চিন্তা করে দেখেন, তার মানে এই শর্ত সবসময় সত্য থাকবে, এটা সবসময় হইতে থাকবে। লেটস গো অ্যান্ড চেক, নিচে দেখেন সাদা একটা বার। হ্যাঁ, আমি যতই নিচে নামি না কেন এই সাদা বার, এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যে এটা প্রিন্ট হচ্ছে, প্রোগ্রাম কিন্তু স্টপ
হয় নাই দেখো অন্যবারে প্রোগ্রাম এক্সিকিউটেড হইলে কেমন দেখায় এখানে কিন্তু প্রোগ্রাম রান হচ্ছে আমি স্টপ করলাম এই ব্যাপারটা এই যে এখন থামলো হ্যাঁ এখন দেখো এটার নিচে কত নিচে গেছে এটা উপরে উঠাইতে 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 তাইলে উপরে আসা যাবে ওকে লেট মি শো ইউ সামথিং এলস স্যার আপনি তো এখানে কোনো ইনপুট দেন নাই আচ্ছা স্যার while one মানে কি বুঝাইছে এখানে বুঝলাম না সেটাই তো এতক্ষণ ধরে বললাম one মানে ট্রু মানে এটা while এর ওই যে আমার মাঝে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল তো একটু বললাম আবার মানে 2 মিনিটের না 3 মিনিট মিস হয়েছে মান মানে যে কোনো সময় যে কোনো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি কি রিটার্ন হয় ওয়ান কোনো কন্ডিশন যদি ফলস হয় তাহলে কি রিটার্ন হয় জিরো তাই না বাইনারিতে তুমি এটাই তো জানো যে কোনো কিছু ট্রু হওয়া মানে ওয়ান কোনো কিছু ফলস হওয়া মানে জিরো খালি মেইন ফাংশনের ক্ষেত্রে উল্টা আর কি মেইন ফাংশনটা এই মেইন ফাংশনটা যখন সাকসেসফুলি এক্সিকিউটেড হয় আমরা জিরো রিটার্ন করি আর আনসাকসেসফুলি এক্সিটেড হয় তখন ওয়ান রিটার্ন করি দ্যাটস দ্য ওনলি ডিফারেন্ট কেস বাকি জেনারেলি তুমি কি জানো যে ওয়ান মানে ট্রু জিরো মানে ফলস সো এখানে আমি শর্ত মর্ত কিছু না লিখে আমি ওয়ান লিখে দিছি তার মানে এখানে যে শর্তই দেওয়া হোক না কেন বা যাই দেওয়া হোক না কেন ভিতরে যাই থাকুক না কেন এটা সবসময় ট্রু হবে এটা আমি বলে দিছি এটা যেহেতু সবসময় ট্রু হবে তার মানে ভেতরের কাজ সবসময় চলতে থাকবে আচ্ছা যাই হোক তোমাদেরকে একটা ওয়াইল যেহেতু আমি দেখাই ফেলছি মেজরিটি মানুষজনকে এই জন্য শুরুতেই অ্যাডভান্সড ব্যাপারটা বললাম আই কুড ডু সামথিং এলস সেটা হচ্ছে যে এইখানে আমি বলতে পারতাম পার্সেন্ট ডি এরকম সরি আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে যে আমার নেটওয়ার্ক ফল করছে নাকি আপনারা আমাকে শুনতে পাইলে একটু আওয়াজ দেন হ্যালো সরি আমার
ইন্টারনেটে একটু প্রবলেম হয়েছিল। তোমরা লাস্ট কতটুকু পর্যন্ত শুনছিলে আমাকে বলো তো। আপনারা লাস্ট স্যারি ওয়াইল যে ওয়ান ছিল এরপরই মানে ট্রু ফলস বাইনারি নাম্বার তারপর টু বি দেখেন আমি এখানে এটা করতে পারতাম, আই কুড হ্যাভ রিটেন পার্সন ডি ধরো কাউন্টার আই নামে একটা চলক রাখবো, এমন কি হবে দেখেন তো আই নামে একটা চলক নিছি, আই এর শুরুতে আমি ভ্যালু আইটা এখানে আমাদের কাউন্টার তার ভ্যালু আমি শুরুতে বলে দিছি ইটস ওয়ান, তারপর আমি বলেছি ওয়াইল ওয়ান দ্যাট ইজ সত্য, মানে সবসময় এটা হবে সবসময় সত্য। কি হবে যে আই এর ভ্যালু এখানে বসবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, তারপরে কি হবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, নতুন লাইন হবে এবং তারপরে আই এর ভ্যালু এক বাড়বে, তার মানে আই এর ভ্যালু এক করে বাড়তে থাকবে এবং হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইতে থাকবে। লেটস সি কি হয়, আনলিমিটেড হবে নাকি চলো দেখি। দেখতেছেন ওরে বাবা, এক সময় ফেল করার দেখি কয়টা লাইন হয়, এক সময় ফেল করার কথা বিকজ আমরা তো ইন্টিজার ডিক্লেয়ার করছি মেমোরি এক্সিড করে যাওয়ার কথা, বাট অনেক টাইম লাগবে যেহেতু এক করে বাড়াইতে দিছি। হ্যাঁ বিলিয়ন ট্রিলিয়নে উঠবে, দেখতেছো ব্যাপারটা হ্যালো ওয়ার্ল্ড কতবার প্রিন্ট হয়েছে, 1 লাখের উপরে হয়ে গেছে, কিন্তু 1 লাখ উচ্চারণ করার আগেই প্রিন্ট হয়ে গেছে। So how fast the computer is, next and digital processes got of fast. Okay. Sir, পাশে স্ক্রলার ওখান থেকে ডাইরেক্ট মাউস দিয়ে নিলেই তো হয় একদম নিচে। হ্যাঁ ওই তো একই কথা তো। আরেকটা ব্যাপার কি দেখবা, সেটা হচ্ছে এই যে এক্সিটেড টার্মিনেটেড অলরাইট, সেটা হচ্ছে এটা পাইথনে আমি করতে পারতাম, এখানে আমার একটু চিন্তা করতে। আচ্ছা আরেকটা ব্যাপার দেখাবো আগামী ক্লাসে। ওকে সো দিস ইজ সামথিং ইন্টারেস্টিং, এখন আমি এখানে একটা কাজ করি, আমি সারা জীবন হোক এটা চাই না, আমি চাই আই স্মলার দেন ইকুয়াল টু 99, তাহলে এখন কতটা লাইন প্রিন্ট হবে বলেন, কে বলতে পারবে? সো 98 কেন, মানে আবার চিন্তা করো। 99 আমার মনে হয় 98 হবে, কারণ হচ্ছে মানে 1 থেকে তো স্টার্ট হচ্ছে তাই না? হুম আর স্মলার দেন ইকুয়াল 99 তো হতে পারে, বাকিরা কেউ কিছু বলছে না কেন? আচ্ছা আমি চেঞ্জ করে দিলাম, যাও। হ্যাঁ সিনথিয়া বলছে, সরি তানহা বলছে 99 বার, এইবার কয়বার প্রিন্ট হবে? 98 ওকে লেটস গো এন্ড চেক, চলো আগেরটা আমরা ক্লিয়ার করে দিলাম, কতবার প্রিন্ট হলো? 98 টাইমস, কারণ 99 থেকে ছোট, বাট what if I had written an equal sign as well, তখন কি হইতো? 99 বার,
What if I started with 0? এইখানে আমি আই প্লাস ওয়ান কেন দিলাম, কারণ আমি চাই প্রথমবার প্রিন্টের সময় 0 না দেখাক, প্রথমবার প্রিন্টের সময় 1 দেখাক। তাহলে 100 লাইনস। এবার কতবার প্রিন্ট হবে দেখো, 0 থেকে স্টার্ট হচ্ছে 99 পর্যন্ত যাবে, সো 0 ধরে যদি 99 পর্যন্ত যাও তাহলে কতবার? আচ্ছা আই প্লাস ওয়ান তো আমি করে দিলাম, তো এখানে তো মানে 99 পর্যন্তই যাবে, তো এখন যেহেতু আমি 0 টাকে 1 করে দিচ্ছি আই প্লাস ওয়ান দিয়ে, তো এখানে 100 লাইন হওয়ার কথা না? 100 লাইন এই আই প্লাস ওয়ানের জন্য কিচ্ছু আসতেছে যাচ্ছে না, এখানে যদি আমি আই প্লাস 7 করে দিতাম তাও 100 লাইনে হয়তো, 100 লাইন হচ্ছে কারণ হচ্ছে আই 0 থেকে গোনা শুরু করছো, 1 করে বাড়তেছো, 99 পর্যন্ত যাচ্ছ, 1 থেকে 99 হচ্ছে 99টা সংখ্যা, আর তার আগে 0 গুনে গেছো এই জন্য 100টা, ওই জন্য 100টা। এইটা হচ্ছে আমি কত থেকে কাউন্ট দেখানোটা শুরু করব, আই প্লাস 7 যদি আমি দিয়ে থাকি তাহলে 7 থেকে শুরু হবে কাউন্ট, 106 পর্যন্ত দেখাবে, কিন্তু 100টাই দেখাবে। দেখো দেখো 106 পর্যন্ত দেখাচ্ছে, কত থেকে শুরু হয়েছে? 7 থেকে শুরু হয়েছে, তার মানে 7 থেকে 106 কয়টা প্রিন্ট হয়েছে মাইনাস করে দেখো। একশো ছয় থেকে ছয় মাইনাস করো তাহলে 100 বার প্রিন্ট হয়েছে, বুঝতে পারছো কথাটা? এইখানে আমি দেখাইতে পারতাম যে 101, তাহলে কি হবে 101 থেকে শুরু হবে 200 পর্যন্ত যাবে, 100 বারই হবে। এটা কেটে দেই, লেটস গো, দেখছো 200 পর্যন্ত গেছে, কত থেকে স্টার্ট হয়েছে? 101 থেকে, তার মানে হয়েছে কয়বার? 100 বার। স্টার্ট কত থেকে কি দেখাচ্ছে পাশে এটা কন্ট্রোল করলাম আমি এখানে, বুঝতে পারছেন আপনারা? এখন দিস ওয়াজ ওয়াইল লুপ, এখন বলো আর কারো কোনো কথা আছে? ওকে, দিস ওয়াজ ওয়াইল লুপ। ওয়াইল লুপে হচ্ছে আমরা যদি নির্দিষ্ট সংখ্যক বার কতবার এক্সিকিউট হবে এটা না জানি, তাহলে অনেক ক্ষেত্রে আমরা ওয়াইল লুপ ইউজ করি। আরেকটা ব্যাপার আমাদের একটু রিভিউ করার কথা আমি বলছিলাম, দ্যাট ওয়াজ সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্ট তার আগের ক্লাসে করিয়েছিলাম, আপনারা গত ক্লাসেই মনে হয় করাইছিলাম সুইচ স্টেটমেন্ট, আপনারা ভিডিও দেখছিলেন স্যার? বলো স্যার। তাহলে আপনি একটু আগে যে ইয়াটা হয়েছিল যে ওয়াইল ওয়ান দিয়েছিলেন আর এটা মানে মানে রেজাল্ট হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছিলই দেখাচ্ছিলই, সো যখন আমি জানবো না যে কতটুকু আমার দরকার মানে কতবার এক্সিকিউট করবে, তখন সবসময় কি এরকম ইনফিনিটি টাইপেরই হবে? না না, তুমি না জানলে তো তুমি একটা লিমিট জানবা, লিমিট তো জানবা, তো যত লিমিট দেবো তত পর্যন্তই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 99 বা 1 মিলিয়ন বা 1 বিলিয়ন, হাউএভার এন্ড হোয়াট এভার দ্যাট ইজ, তুমি তো একটা লিমিট তো জানবে, ওই লিমিট দিবা। তুমি যদি এখানে 1 দিয়ে রাখো তাহলে তো এটা সবসময়ই হইতে থাকবে, তুমি তো সেটা চাও না, একটা শর্তের ভিত্তিতে। স্যার তাহলে আপনি যে বললেন যে যখন জানবো না যে কতবার এক্সিকিউট করতে হবে তখন ওয়াইল লুপ ইউজ করতে হবে, মানে কথাটার মানে আমি জানি না যে নির্দিষ্ট 50 বারই ইউজ করতে হবে, নির্দিষ্ট 100 বার ইউজ করতে হবে সেটা আমি জানি না। এইখানেও আমি হচ্ছে ভ্যারিয়েবল অ্যামাউন্ট হিসাবে আমি 99 বসাই দিছি, আমি কিন্তু আগের থেকে ইনডিরেক্টলি জানি যে 100 বার ইউজ করতে হবে, 100, এই জন্য 99 বসায় দেখাইছি। বাট ওয়াইল লুপের অ্যাকচুয়াল ইউজটা হচ্ছে যে ক্যালকুলেট করে একটা সংখ্যা আসবে, যে সংখ্যাটা পর্যন্ত এতবার এক্সিকিউট করতে হবে সেই সংখ্যাটা আগের থেকে জানা নাই, সো ওই শর্ত যতক্ষণ পর্যন্ত মানতে থাকবে ততক্ষণ পর্যন্ত ঘটনা ঘটতে থাকবে, যতক্ষণ পর্যন্ত ইউজার ধরো 2 পাস্কেল প্রেশারে স্ক্রিনে প্রেস করতে থাকবে ততক্ষণ পর্যন্ত জোরে জোরে ফায়ার হবে। এটা একটা গেমে ধরো এটা একটা রুল দেওয়া হইলো, হ্যাঁ ওরকম মানে শর্তের ভিত্তিতে এক্সিকিউশন আর কি। আরও একটু সামনে গেলে আরও একটু ডিটেলড এক্সাম্পল করলে আশা করি আপনাদের ওয়াইল এবং ফর এর ডিফারেন্সটা মানে ক্লিয়ার হবে আর কি, এখন মুখের কথায় আপনাদের ক্লিয়ার
অনেকটাই মনে হয় হচ্ছে না আর কি। হ্যাঁ বলো, কে কে কি বলতে চাইছিলে? স্যার আমি বলো স্যার, ইনফিনিটির ক্ষেত্রে মানে লাস্ট নাম্বার কত হবে এটা কি নির্ধারিত নাকি? এটা হচ্ছে মেমোরি যতটুকু পারমিট করে অ্যালাউ করে, কাউন্ট করে। ওই চলক তো ভেরি সুন একটা ইন্টিজার, ইন্টিজার কত বাইট বলতে পারো? ফোর ছিল, তোমাদের ফোর না টু? এই ব্যাপারগুলোতে আমি খুব কষ্ট পাচ্ছি। ইন্টিজার কত বাইট, ফ্লোট কত, ডাবল কত, রিয়েল নাম্বার মানে কোনটা, ক্যারেক্ট ক্যারেক্টার টাইপ কত, এগুলো তো বলতে পারতে হবে। সো ইন্টিজার 2 বাইট, হ্যাঁ, 2 বাইট, 18 বিট, 18 বিট। তুমি যদি আনসাইন্ড ইন্টিজার এটাকে আমি ডিক্লেয়ার করতাম তাহলে 2 মানে 16, সরি 2টায় 16, তাহলে 2 টু দি পাওয়ার 16, এত ভ্যালিউ পর্যন্ত জেনারেলি আনসাইন্ড ইন্টিজারের ক্ষেত্রে এই চলকের মধ্যে স্টোর করতে পারার কথা। যখন লিমিট এক্সিড হবে তখন কি হবে, তখন হচ্ছে আশেপাশের ফাঁকা মেমোরিতে এটা যাওয়ার চেষ্টা করবে, তখন হচ্ছে মেমোরি লিক হবে আর কি। ইটস গানা বি এ ম্যাস, এবং এটা যদি বেশি কন্টিনিউ করতে থাকে, হিউজ ভ্যালিউ স্টোর হইতে থাকে, তাহলে হচ্ছে এটা টোটাল র্যাম এটা দখল করে নেওয়ার চেষ্টা করবে। র্যাম যদি 4 জিবি হয়, 8 জিবি হয়, হাওয়েভার অ্যান্ড হোয়াট এভার ইট ইজ, তুমি 2 বাইটের মধ্যে, তুমি বলছো 2 বাইটের মধ্যে রাখবো, কিন্তু তুমি ভ্যালিউ বাড়াচ্ছ 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 বাড়াচ্ছ, সুন এই ভ্যালিউ 2 বাইটের মধ্যে রাখা যাবে না, 4 বাইটের পরিমাণ ভ্যালিউ হয়ে যাবে, 8 বাইটের পরিমাণ ভ্যালিউ হয়ে যাবে, 1 কিলোবাইটের পরিমাণ ভ্যালিউ হবে, 1 মেগাবাইটের পরিমাণ ভ্যালিউ হবে। বুঝতে পারতেছেন আপনারা ব্যাপারটা আর কি? সো প্রোগ্রাম এক্সিকিউশনটা ঠিক মতো হবে না, দ্যাটস হোয়াট উইল হ্যাপেন। ওকে, আশা করি আপনার কোয়েশ্চেন এর অ্যান্সার পেয়েছেন। নাও লেটস গো ফরওয়ার্ড, লেটস গো ফরওয়ার্ড। সুইচ কেস কার মনে আছে? আমার মনে আছে। আর কেউ? দুঃখজনক। ওকে, স্যার আপনার ভিডিও কি ফ্রিজ হয়ে গেল? স্যার আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। এখন আবার শুনতে পাবো না? এখন আবার চলতেছে, এখন আসছে, এখন আবার শুনতে পাবো। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাও? তোমরা কি স্ক্রিন? ওকে, লোড হোক। ওকে, আমরা সুইচ কেসটা দেখে ফেলি, যেহেতু হচ্ছে মেজরিটি মানুষজন বলতে পারছে না, বাট দিস ইজ ডিসহার্টনিং। আইড হ্যাভ বিন হ্যাপিয়ার যদি আপনারা বলতে পারতেন এবং কোড করতে পারতেন। খালি একজন রমণী করতে পারলো, বলতে পারলো, আর বাকিরা কেউ কিছু বলতে পারলেন না। ওকে, সুইচ স্টেটমেন্ট নামে আরেক ধরনের স্টেটমেন্ট আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ইউজ করি, সরি কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করি।
এটা কখন ইউজ করি? তুমি তো এমনি ইফ এলস দিয়ে একটা ঘটনা করতেই পারো, কেউ যদি ওয়ান এন্টার করে, তুমি বললা যে পাঁচটা ধরো কাজ করতে হবে বা পাঁচটা অপশন ঠিক করতে হবে, পাঁচটা অপশন ঠিক করতে হবে বলতে ধরো একটা লটারি হবে, এই লটারিতে যে জিতবে, লটারিতে হচ্ছে পাঁচজন পার্টিসিপেন্ট, পাঁচজন পার্টিসিপেন্ট পাঁচটা প্রাইজ জিততে পারে, একজন একজন জিতবে হচ্ছে ধরো 180 কেজি আম, এটা সে গিফট পাবে, আরেকজন জিতবে হচ্ছে 200 কেজি আপেল, আরেকজন জিতবে হচ্ছে 230টা কাঁঠাল। হ্যাঁ, আর ট্রাক লাগবে 230টা কাঁঠাল নিয়ে যাইতে। আচ্ছা, যে লটারি আয়োজন করতেছি তার কি একটা দেশের সমান বাগান আছে? চিন্তা করার সময় তো চিন্তা করতে, একটা দেশ কেন, পৃথিবীর সমান বাগান আমরা চিন্তা করতে পারি, তো চলো আমরা তাকে বড় লোক হিসাবেই ধরি। আচ্ছা, তো তারপরে আমরা কি কি বললাম, ফার্স্ট প্রাইজ হচ্ছে আম, তারপরে হচ্ছে আপেল, তারপরে হচ্ছে কাঁঠাল, তারপরে হচ্ছে আরেকজন প্রাইজ পাবে হচ্ছে 290টা তরমুজ, আর হচ্ছে আরেকজন প্রাইজ পাবে হচ্ছে 300 কেজি বেল বেল। হ্যাঁ, তো হচ্ছে কটবেল, বেল কটবেল যেভাবে বলো। ওকে, হ্যাঁ, আরো অনেক কিছু বলা যায়। তো আরেকজন পাবে 600 কেজি পেয়ারা। আচ্ছা, তার মানে তোমার পেয়ারা অনেক পছন্দ, তাই না? না, পেয়ারা একদমই পছন্দ না, আচ্ছা, বিটি এত ভয়ঙ্কর যে দাঁতে ঢুকে যায়। আচ্ছা, ওকে, আমি তো তাদের অবস্থা ভালো না, তাদের ডাক্তার দেখাই। আরে ভাই, অবশ্যই ভালো না, দুইটা দাঁত রুট ক্যানেল করা, ডাক্তার বলছে ক্যাপ লাগাইতে, দাঁতে বাটামি লাগাই না। স্যার, এখন আমি একটা কথা বলি, ওদের দাঁত নিয়ে কথা বলতে, আপনি পড়াইতে পড়াইতে আমি খাচ্ছিলাম, তো খেতে খেতে স্যার আমার দাঁত ভেঙে গেছে এই মাত্র। কি জানি না স্যার, তাহলে আজকের থেকে আক্কেল না না তো দিও। হ্যাঁ, ব্যাপারটা তো অদ্ভুত, আমরা শোকা হতো তোমার আক্কেল অর্ধেক অর্ধেক পরিমাণে নেমে আসায়। তবে তুমি ভালো থাকো এবং ব্যথা কম হোক, আক্কেল দাঁত পড়ে যখন ব্যথাই লাগে নাই এই জায়গায় যখন উঠবে তখন তো আনন্দ হবে। কি বলো, আবার বলো জারিফ, কি বলছো, কাকে বলছো? না, আমার দাঁত থেকে স্যার পাওয়া গেছে না, কিন্তু চলে গেছে। সিনথিয়া, তোমার দাঁতের খোঁজ করতেছে ওরা। স্যার, দাঁতটা আছে আমার কাছে এখনো, মানে স্যার পুরোটা উঠে নাই, উপর থেকে ভেঙে গেছে, কিছু অংশ আমার কেটে চলে গেছে। ওকে, হ্যাঁ বলো স্যার। স্যার, আপনি হচ্ছে সিনথিয়াকে রমণী বলেছেন না, এখন মানে ব্রিলিয়ান মানুষজনের কোয়েশ্চেন আর কি, যেমন হয় ও জিজ্ঞেস করেছে রমণীর পুরুষবাচক শব্দ কি হতে পারে, স্যার বলেন তো। স্যার, এটা আমার মাথায় আসতেছে না, স্ত্রীবাচক শব্দ, এত কথা বলে লাভ নাই, আমি তো আই থিংক বাংলায় কাঁচা, আমি জানি না। ওকে, চলো, এটা আই থিংক তোমাদের একটু গুগল সাহেবের সহায়তা নিতে হবে। অলরাইট স্যার, গুগলে পাচ্ছি না, তাহলে বাংলা টিচার বা বাংলা এক্সপার্ট কাউকে জিজ্ঞেস করতে হবে। আমি খুবই, আচ্ছা, এটা মেবি নিত্য স্ত্রীবাচক শব্দ হইতে পারে, আমি শিওর না স্যার। রমন হবে, রমন, রমন কোনো মানুষের নাম দিয়ে দেওয়া যেতে পারে, যে রমন সাহেব এদিকে আসেন। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, হ্যাঁ, রমন নাম ইন্ডিয়ার স্যার, ইন্ডিয়ার স্যার ফর্মার ক্রিকেটার রমন লাম্বা, যে মানে বাংলাদেশে খেলতে এসে মারা গিয়েছিল হেড ইনজুরি করে। কারণ ও বেশি লম্বা ছিল,
না, তার টাইটেল হচ্ছে লাম্বা, মানে সাউথ ইন্ডিয়ান এরকম একটা টাইটেল আছে, আর তার মেইন নাম হচ্ছে রমন। আচ্ছা, মানে বাংলায় লিখতে গেলে বৈষ্ণব ম মূর্ধন্য। খুব সুন্দর বানান, তুমি বানানটা মনে রাখছো, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। চলো আমরা এগিয়ে যাই। আমরা হচ্ছে সুইচ কেস দেখার চেষ্টা করছিলাম, কিন্তু তার মধ্যে নানান ঘটনা ঘটে গেল, দাঁতের আত্মাহুতি। তো এখন সুইচ কেস আমরা কেন ব্যবহার করি, সুইচ কেস ব্যবহার করার রিজনটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল বলতেছিলাম। এক্সাম্পলের ভেতর থেকেই পেয়ারা এবং দাঁতের কথা আসছে। যে ধরো একটা লটারি হচ্ছে, লটারিতে 5 জন উইনার থাকবে, 5 জন উইনারই 5টা বড় বড় প্রাইজ পাবে। এখন এটা কন্টেস্টেন্টদেরকে এটা বলা হইলো যে ওয়ান হচ্ছে, ওয়ান মানে হচ্ছে ম্যাঙ্গো, টু মানে হচ্ছে লেটসে অ্যাপল, থ্রি মানে হচ্ছে জ্যাকফ্রুট, ফোর মানে হচ্ছে কি দিছিলাম এনিথিং পাইনঅ্যাপল, অ্যান্ড ফাইভ মানে হচ্ছে লেটসে লেটসে কি স্ট্রবেরি। ওকে, সো বলা হইলো যে সব কিছু বেশি বেশি পরিমাণ তুমি পাবা। এখন তুমি তোমার চয়েস এন্টার করো, 1, 2, 3, 4, 5 থেকে যে কোনো একটা চয়েস এন্টার করো। এখন তুমি তো ইফেলস দিয়ে এটা করতেই পারতা, যদি চয়েস ইকুয়াল টু 1 হয় তাহলে এটা দেখাও, এলস চয়েস ইকুয়াল টু যদি 2 হয় এটা দেখাও, মানে এলস ইফ, তারপরে এলস ইফ চয়েস এগুলো যদি 3 হয় এটা করো, চয়েস এগুলো যদি 4 হয় এটা করো। কিন্তু ওইটা হচ্ছে একটার উপরে আরেকটা নেস্টেড, একটার উপরে আরেকটা শর্ত, মানে ডিপেন্ডেন্ট, ইনডিপেন্ডেন্টলি। তুমি যদি জানো যে এইখানে 5 রকম অ্যান্সার হইতে পারে, 6 রকম অ্যান্সার হইতে পারে, এক্স্যাক্টলি তুমি জানো 6 রকম অ্যান্সার হইতে পারে, 10 রকম অ্যান্সার হইতে পারে, তাহলে তুমি 10 রকম অ্যান্সারের জন্য 10টা কেস আগে থেকে ক্রিয়েট করে রেখে দিলা। যে ওয়ান কেউ যদি এন্টার করে এটাই বলবা শেষ, আর যারা যারা 2 এন্টার করবে এটাই বলবা, যারা যারা 3 এন্টার করবে এই কাজটাই হবে, এরকম। এখন তুমি বলতে পারো যে আমি কি স্ক্রিন শেয়ার করছি নাকি, কিন্তু আমি তো স্ক্রিনে কিছু লিখছি না। ওকে, এখন তুমি বলতে পারো যে এটা তো ইফ এলস এর মতোই হয়ে গেল। হ্যাঁ, ইফ, দাঁড়াও একটা সেকেন্ড, আমি এই যে থাকতেছে না, আমি তো চুল লম্বা করা শুরু করছি আর কি। হ্যাঁ, এখন কাটা পরাও শুরু করছি, পেছনে নিব। ওকে, কি বলতেছিলাম, হ্যাঁ তুমি তো বলতে পারো যে এটা ইফেলস দিয়েও করা যেত। হ্যাঁ, ইফেলস দিয়েও করা যেত, বাট এইখানে আমি এক্স্যাক্টলি জানি যে এই 5টা অপশানই আসবে, এই জন্য আমি সলিডলি বলে দিচ্ছি, 1 যারা যারা করবে তাদেরকে এটা বলবা, 2 যারা যারা এন্টার করবে তাদেরকে এই কথাটা বলবা, 3 যারা যারা এন্টার করবে তাদেরকে এই কথাটা বলবা। তো সলিডলি আমি যখন জানি কয়টা কেস হবে, তখন হচ্ছে আমরা সুইচ কেসটা ইউজ করি। আমরা ইউজটা একটু দেখি যে এটা কীভাবে লিখতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, তাহলে হচ্ছে আপনাদের কাছে মানে কনফিউশনগুলো বা যার মনেই যা প্রশ্ন আসছে হোপফুলি ক্লিয়ার হবে। আপনারা এখন স্ক্রিন দেখতে পারেন তো? জি স্যার। এখন দেখেন আমরা এখানে আমরা শুরুতে একটা কথা ডিক্লেয়ার করলাম, লেটস সে আইএনটি, আই ইউজারকে বললাম যে প্লিজ এন্টার ইয়োর চয়েস, এখানে ব্র্যাকেটে লিখে দিলাম 1, 2, 5, ওকে এটা বলে দিলাম। তারপর স্ক্যানএফ দিয়ে যে ভ্যালিউটা নিব,
ভ্যালুটা কার অ্যাড্রেসে স্টোর করব, আই নামক চলকের যে অ্যাড্রেস সেখানে স্টোর করব, এই জন্য পয়েন্টার অ্যাম্পারসন এন্ড দিস। ওকে, এখন আমি বললাম মানে আমরা এই যে আই নামক যে চলকটা সেটার যে ভ্যালিউ ইউজার দিবে 1 থেকে 5 পর্যন্ত সেটা নিয়ে আমরা সুইচ কেস করব। মানে কেস 1 হইলে আমরা মানে যে যে ভ্যালিগুলো আসবে সেই ভ্যালিগুলো, এই ভ্যালিউ আসলে এই কাজ হবে, ওই ভ্যালিউ আসলে ওই কাজ হবে, যেহেতু আমরা জানি যে নির্দিষ্ট কী কী ভ্যালিউ আসবে, তাহলে প্রতিটা ভ্যালিউর জন্য এই ভ্যালিউ আসলে কী কাজ হবে, ওই ভ্যালিউ আসলে কী কাজ হবে সেটা আমরা ডিফাইন করে বলে দিতে পারবো। লেটস সে আমি জানি যে একটা ভ্যালিউ আসবে 1, তাহলে আমি লিখলাম কেস 1। 1 যদি ভ্যালিউ আসে তখন কী হবে সেটা আমি তার নিচে লিখবো। আরেকটা ভ্যালিউ আসতে পারে কি, কেস 2, মানে আরেকটা ভ্যালিউ আসতে পারে 2, ওই যে ভ্যালিগুলোর আগে কেস শব্দটা লিখতেছি, এই কেসটা যদি আসে। আরেকটা ভ্যালিউ আসবে 3, আমি ডেফিনেটলি জানি। আরেকটা ভ্যালিউ আসবে 4, আমি ডেফিনেটলি জানি। আরেকটা ভ্যালিউ আসবে 5, উই নো আপার কেস দিয়ে দিছে, দিয়ে দিছি 5, উই ডেফিনেটলি নো দ্যাট। অ্যান্ড হচ্ছে কিছু যদি না আসে আমি একটা ডিফল্ট কেস দিয়ে রাখি, যে আমি যে 5টা জানি ওই 5টা কেসের কোনোটা না আসলে কি হবে। এখানে যদি এ বি সি এন্টার করা থাকতো তাহলে এখানে লিখতাম কেস এ, কেস বি, কেস সি, কেস ডি, কেস ই, মানে আমি জানি যে এ বি সি ডি ই এন্টার করবে। আমি আমি এখানে বললাম যে তুমি পৃথিবী বিখ্যাত 5টি কাপলের নাম লেখো, তাহলে এখানে লাইলি মজনু, শিরি ফরহাদ, তারপরে রাজ সিমরান, তারপরে হচ্ছে ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি, এরকম হচ্ছে কাপলের নাম মানুষজন লিখবে। এখানে লেখা মানে এখানে নাম আসতো এই যে কেইস শিরি ফরহাদ, কেইস লাইক লাইলি মজনু, কেইস কি বলা যায় হিরো আলম, আর হচ্ছে ময়ূরী, এরকম আর কি। আকিব খান আর কি জানি স্যার, বাংলাদেশের মানে অনেক অনেক নায়িকাই তো তার সাথে কমনলি কাজ করে। যাই হোক, থাক আমি সাকিব খান বাদ দিই, তাকে নিয়ে কথা এখন চলো আমরা সামনে যাই। তো মানে তুমি, আমি কথাটা বুঝাচ্ছি যে ইটস নট লাইক যে এখানে আমরা খালি নাম্বারই লিখবো সব সময়, তোমার কেসে ভ্যালিউ যা হবে, ওই চলকের ভ্যালিউ যা যা হবে, যা যা ভ্যালিউ আসতে পারে সেইগুলো তুমি এখানে লিখবা। যদি ক্যারেক্টার ভ্যালিউ এসে থাকে তাহলে সেইগুলো তুমি এখানে দিবা, যদি স্ট্রিং ভ্যালিউ এসে থাকে সেইগুলো তুমি এখানে লিখবা, ঠিক আছে। কারণ প্রতিটা কেসের মধ্যে দুইটা কাজ করা হয়, একটা হচ্ছে কেস 1 হইলে কি এক্সিকিউট করা হবে সেই এক্সিকিউশন স্টেটমেন্টটা দেওয়া হয়। ধরো আমি এক্সিকিউশন স্টেটমেন্ট দিতে চাচ্ছি ইএফ 1 200 কেজিস অফ ম্যাঙ্গো। ওকে, এটা আমি তাকে বলতে চাচ্ছি, বলে আমি কি তাকে পরের গুলাও দেখাইতে চাই, যে 1 এন্টার করছে তাকে খালি এই লাইন দেখাইতে চাই, কিন্তু পরের খানে লিখবো যে তুমি পাইনঅ্যাপল জিতছো, তুমি জ্যাকফ্রুট জিতছো, এগুলো কি তাকে দেখাইতে চাই, একজনকে দেখাইতে চাই, একজন ব্যক্তিকেই দেখাইতে চাই, যে যে এক এন্টার করবে তাকে তো খালি আমরা এটাই দেখাইতে চাই, অন্য কেসগুলোর মধ্যে যে প্রাইজগুলো দেওয়া থাকবে সেগুলো তাকে আমরা দেখাইতে চাই না। সো এই জন্য আমি এখানে একটা স্টেটমেন্ট ইউজ করব, সেটা হচ্ছে ব্রেক। ব্রেক স্টেটমেন্ট দিলে কি হচ্ছে, এটা যদি এক্সিকিউট হয়, এটা এক্সিকিউট হওয়ার পরে কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। ব্রেক হয়ে গেলে এই পুরা যে লুপ, এই অ্যালাইনমেন্ট দেখো, সবগুলো কেস আমি এক অ্যালাইনমেন্টে লিখছি। এই অ্যালাইনমেন্টের এই যে কার্লি ব্রেসেসের মধ্যে যে লুপ,
ডিফল্টের পরে ব্রেকে যদি আমি ব্রেক যদি লিখে রাখি, যদি এই 11 নম্বর লাইন এক্সিকিউট হয় তাহলে 12 নম্বর লাইন এক্সিকিউট হবে, এবং 12 নম্বর লাইন এক্সিকিউট হওয়া মানে 12 নম্বর লাইন থেকে জাম্প করে 20 নম্বর লাইনের বাইরে বেরিয়ে যাওয়া। ব্রেক মানে হচ্ছে এই সব কিছু, এই পুরো লুপ জাম্প করে 20 এর বাইরে বেরিয়ে যাওয়া। এর নিচে যা থাকবে সেখানে প্রোগ্রাম এক্সিকিউশন হওয়া শুরু হবে সেখান থেকে, ব্রেক যদি হয়। ওকে, পুরোটা লিখলে তারপরে মিনিংটা আরও সেন্সে আসবে। ওকে, কেস টু, কেস টুতে কী লিখতে চাই আমরা, প্রাইস বলেন। আপনারা কেউ কিছু গাছপালা গিফট করবো স্যার আমরা, থাক আমরা ভালো মানুষ, তারাও ভালো স্যার। এখানে লেখেন ইউ হ্যাভ ওয়ান নাথিং। jackfruits. Okay, and পর লাইন আমরা কি দিতে চাই, প্যারা। You have 1 200 kgs. All right. অফ কেন লিখছি, অলরাইট। দেন হচ্ছে কি দিতে চাই, এরকম হাঙ্গি ড্রাগন ফুড, ড্রাগন ফুড। হ্যাঁ, এটা খুবই মূল্যবান খাবার, বড় লোকদের খাবার, এটা আমরা উপহার দিব। সবার খাওয়া হয় না, না এগুলো এমনি পাওয়া যায়, সবাই খেতে পারবে, এখন কমনলি পাওয়া যায়। এই না পাওয়ার না, খাওয়ার যোগ্যতা লাগে তো, দাঁত ভালো হইতে হয়। ও ড্রাগন, ড্রাগন ফ্রুট আমি একটু আগেই খাইলাম, এজন্যই তোমার মানে ক্লাস চলে সময় যখন পেয়ারের আলোচনা হচ্ছিল, ভাই খেতে একদমই ভালো না। কেমন টক টক, আমার এই জীবনে খাওয়া হলো না, আমিও খাই। ড্রাগন অনেক মজা। আরে দুইটা পদের আছে, একটা কেমন জানি টক টক, একটা অনেক মজা, অনেক কালারের আছে, সাদা, গোলাপি, হলুদ, সবগুলোই মজা। ডিফল্ট কেউ যদি 1 5 4 কোন কিছু, আচ্ছা স্যার কেস 1 2 3 4 5 না দিয়ে যদি আমি একটা সাপোজ লটারি যদি টিকিট নাম্বার থাকে, তো সাপোজ এরকম দিলাম 2 4 5 3 2 6 9 1, মানে যারা জিতছে তারাই শুধু জানবে। এখন 1 2 3 4 5 যদি জিতে তাহলে তো হয় না। হ্যাঁ, তো ওইসব কেসে তো আর ওইসব ক্ষেত্রে তো আর কেস দিয়ে করা ঠিক হবে না, কারণ ওইসব ক্ষেত্রে লটারির নাম্বার হবে 5 লাখটা, 5 লাখ জনের জন্য 5 লাখটা কেস তুমি লিখে রাখবা, তো ওইসব ক্ষেত্রে কেস দেওয়া হবে না। ওইসব ক্ষেত্রে র্যান্ডম নাম্বার জেনারেট করা হবে, সেই নাম্বারটা একটা প্রাইস সেট করা থাকবে। দেখা হবে যে হচ্ছে ইফ দিয়ে দেখবা যে র্যান্ডম নাম্বার জেনারেটর যে উইনার নাম্বার যেটা, সেটা যে ব্যক্তির নামের সাথে মিলবে সেই ব্যক্তিকে দেখানো হবে যে তুমি এটা জিতে গেছো, কি জিতে গেছো সেটা ওখানে ওই ক্ষেত্রে ফিক্সড, কিন্তু লটারির নাম্বারগুলো ওই ক্ষেত্রে ভ্যারিয়েবল, মানে মানুষগুলো ভ্যারিয়েবল। ওকে, কারণ মানুষ 5 লাখ 10 লাখ। ওকে, দেখো এইখানে আমি কেস বললাম যে এই 5 কেসের বাইরে যদি কিছু হয় তাহলে ডিফল্ট কিছু একটা দেখাবে, 1 2 3 4 5 কেউ যদি এন্টার করে তাহলে ওই 5টা মেসেজ, আর আদারওয়াইজ অন্য কেউ কিছু এন্টার করলে এটাই দেখাবে, উই হ্যাভ গট নাথিং ফর ইউ।
you sorry like it, sir. Sorry. Okay. Sorry, try again. Acha theek ache ha. কোন কলেজে জানি কোন স্যার সরি না বলে সুরি বলেন ভুলে গেছি আমি স্যার আপনি কেস নাম্বার 4 এ ড্রাগন ফ্রুটে ডারগন লিখে ফেলছেন ভুলে আই অ্যাম সরি থ্যাংক ইউ ড্রাগন ফ্রুট খেলে তো ভালো এজন্য ড্রাগন ফ্রুটের জায়গায় তোমার চোখ পড়ছে সেই ওকে সো লেটস লুক এট দ্য হোল কোড আমরা কি করলাম আমরা হচ্ছে একটা সুইচ কেসের এক্সাম্পল করছি সুইচ কেসের এক্সাম্পলের জন্য আমরা একটা চলক ডিক্লেয়ার করলাম ইউজারকে বললাম 1 থেকে 5 পর্যন্ত যে কোনো অপশন তুমি এন্টার করো তারপরে ভ্যালু 1 থেকে 5 পর্যন্ত নিলাম নিয়ে আমরা বললাম যে এই চলকটার ভ্যালু নিয়ে আমরা সুইচ স্টেটমেন্ট এক্সিকিউট করব তারপরে আমরা ভেতরে সুইচ স্টেটমেন্টের ভেতরে প্রবেশ করলাম সুইচ কেসের ভেতরে পুরাটা দেখো কার্লি ব্রেসেস দিয়ে আলাদা করা আছে এবং তুমি দেখছো যে এটার এন্ডিং সেকেন্ড ব্র্যাকেট দ্যাট ইজ কার্লি ব্রেসেস এর পাশ থেকে একটা লাইন উঠে আছে এটা আইডিই আর কি তোমাকে ডিসপ্লে করছে যে এটার সাথে ওইটা অ্যালাইনমেন্ট আমি সবই অ্যালাইনমেন্টে রাখার চেষ্টা করছি দেন হচ্ছে ভেতরে কি পাঁচটা কেস আসবে তুমি জানো কেউ 1 এন্টার করতে পারে 2 এন্টার করতে পারে 3 এন্টার করতে পারে 4 আর 5 করতে পারে সো কেস শব্দটার সাথে যা এন্টার করতে পারে সেটা তুমি লিখলা এই ক্ষেত্রে ইন্টিজার এন্টার করা হচ্ছে বলে আমরা এখানে ইন্টিজার লিখলাম কেউ যদি ক্যারেক্টার এন্টার করতে তাহলে ক্যারেক্টার তুমি লিখতে কিন্তু ক্যারেক্টার লেখার সময় আমরা কিন্তু সিঙ্গেল কোট দিয়ে লিখি এইভাবে লিখি কেউ যদি এ এন্টার করতে এইভাবে লিখতাম আর স্ট্রিং লিখতে পারতাম এখানে আমরা হ্যাঁ মানে কেউ যদি স্ট্রিং এন্টার করতো যাই হোক কেসের ভ্যালু মানে কেস এ কেস বি কেস সি দেওয়া হয় কীভাবে কেস 1 2 3 কেন দেওয়া হয় কীভাবে দেওয়া হয় দ্যাটস হোয়াট আই ট্রাই টু এক্সপ্লেইন আর তুমি একটা ডিফল্ট রাখলে ডিফল্টটা কী হবে উপরের কোনোটা যদি সত্য না হয় তাহলে এটা হবে এখন আসো কেস 1 এর মধ্যে যদি কেউ যদি 1 এন্টার করে তাহলে সে দেখবে যে থেমে আছো কেন বলে ফেলো না আমি তো থামছি আচ্ছা স্যার একটা কমেন্ট লিখে ফেলেন মানে উপরে যে ইন্ট্রোডাকশন টু সুইচ কেস বা এরকম থ্যাংক ইউ সুইচের সাথে তো ইন্ট্রোডাকশন ক্লাস আগেও হই মানে আগেও স্যার করাইছিল আগেই করাইছিলাম আজকে সবাই পারলে এটা আর আমি ডিটেইলস দেখাইতাম না তো একটা ব্যাপার দেখো যে এখানে আমরা কি বলছি কেউ যদি 1 এন্টার করে তাহলে কেস 1 তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে এবং তখন কি হবে এই কথাটা প্রিন্ট করে দেখানো হবে এবং পরের লাইনে গিয়ে ব্রেক হবে বাট ডু উই মিন বাই দিস ব্রেক যে এইখানে 12 নম্বর লাইনে ব্রেক দেওয়া তাহলে এই ব্রেক মানে কি 11 নম্বর লাইন প্রিন্ট হওয়ার পরে এক্সিকিউট হওয়ার পরে 12 নম্বর লাইন ব্রেক এটা এক্সিকিউট হবে সো এরপরে একেবারে 12 থেকে জাম্প করে একেবারে 32 এর বাইরে চলে আসবে পুরো লুপের বাইরে জাম্প করে চলে আসবে দ্যাটস হোয়াট ব্রেক মিন্স ইন দিস কেস ওকে এখন আসো যে ধরো সে 1 এন্টার করে নাই তাহলে সুইচ স্টেটমেন্টের ভেতরে এক্সিকিউশন হওয়া শুরু হইলো 1 এন্টার করে নাই তাহলে কেস 1 লাইন নাম্বার 10 11 এন্ড 12 কিছুই হবে না এক্সিকিউট হবে না স্কিপড হয়ে চলে আসবে সে ধরো 2 এন্টার করছে তাহলে লাইন নাম্বার 14 এ আসবে কেস 2 ম্যাচ ওকে 2 এন্টার করছে তাহলে লাইন নাম্বার 15 এক্সিকিউট হবে এবং এখানে এসে ব্রেক তার মানে জাম্প করে ডাইরেক্ট বের হয়ে যাও বাকি কোনো কিছু এক্সিকিউশন হবে না এখন ধরো কোনো ব্যক্তি 3 এন্টার করছে তাহলে প্রথম এই তিনটার সাথে ম্যাচই করলো না এটা কেস 1 এর সাথে ম্যাচই করলো না কেস 2 এর সাথে ম্যাচই করলো না এই 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 6 লাইন তো এক্সিকিউটই হবে না তারপরে কেস 3 18 নম্বর লাইন থেকে এক্সিকিউশন শুরু হলো 18 19 20 এক্সিকিউশন হলো 20 এর এক্সিকিউশন মানে কি 20 এর এক্সিকিউশন মানে হচ্ছে জাম্প করে একেবারে বাইরে বের হয়ে যাওয়া 32 এর বাইরে বের হয়ে যাওয়া এখন সে 1 2 3 4 5 কোনোটাই এন্টার করে নাই
কোনোটাই এন্টার করে নাই, তাহলে এই কোনোটাই এক্সিকিউট হবে না, তাহলে ডিফল্টে এসে প্রবেশ করবে, এটা প্রিন্ট করে দেখাবে। আর তারপরে তো ব্রেক করে বের হওয়ার তো কিছু নাই, কারণ তারপরে তো এই পুরো ব্লকের লাস্টে তো এমনি চলেই আসছো, তারপরে এমনি বের হবে। কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে চলো আমরা এটা টেস্ট করে দেখি। নিচে কেন গেল, আমি কি নিউ লাইনের কিছু দিছি? ওকে, প্লিজ এন্টার ইউর চয়েস। কত দিব? 7। ওকে চলো আবার রান করি। স্যার এখানে কি নির্দিষ্ট করে দিতে হবে যে 1 to 5, মানে এর মধ্যেই তুমি লিখলেই পেয়ে যাবা, এটার তো জাস্টিফিকেশন নাই? সুইচ কেস ইউজ করা হয় যখন কম অপশনস এবং নির্দিষ্ট অপশনস তুমি জানো। আমি তো এটা পেয়ে যাওয়ার লটারি এক্সাম্পল দিচ্ছি, তুমি তো করতে পারো যে ইউজারকে তিনটা রাস্তা দেখানো হলো, এই তিনটা রাস্তার মধ্যে কোনটা চুজ করবে, এটা চুজ করলে তাকে মিডিয়াম লেভেলের গেমের বাকি জিনিসগুলো দেখানো হবে, ওই বাটনটাতে চাপ দিলে তাকে হার্ডেস্ট লেভেলের গেমের হার্ডেস্ট লেভেলের বাকি ঘটনাগুলো দেখানো হবে, ওইভাবে কম অপশনস কিন্তু ডিফাইন্ড, ইউজার একটা না একটা চুজ করতেই হবে, ওই রকম কেস। আমি তো তোমাকে লটারি মটারি এগুলো এক্সাম্পল দিছি জাস্ট। ওকে, 1 to 5, 5 সিলেক্ট করলাম, ইউ হ্যাভ 1 200 স্ট্রবেরিজ। ওকে, লেটস রান দিস অ্যাগেন, 1 to 5, লেটস সে 2, ইউ হ্যাভ 1 200 লার্জ জ্যাকফ্রুটস। তাহলে সুইচ স্টেটমেন্ট আপনারা লিখতে পারবেন। দেখি ডিফল্ট কেসটা আর একবার দেখা আস, এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। লেটস সে আই গিভ 9 অ্যাজ ইনপুট, এই যে ডিফল্ট কেস, উই হ্যাভ গট নাথিং ফর ইউ, সরি, ট্রাই অ্যাগেন। ওকে, এখন তাহলে এইগুলো যেহেতু আমরা করে ফেলছি, এখন I want you people to go through and do your homework this time. সবাই আমার স্ক্রিন দেখতেছেন? যারা আগে রিডিং পড়ে গ্যাপ মারছো তাদের হচ্ছে এখন বেশি পড়া লাগবে, আর যারা গ্যাপ মারো নাই তারা হচ্ছে যতটুকু বাড়তেছে অতটুকু পড়ে পড়ে চলে গেলেই হবে, কিন্তু আলটিমেটলি আপনাদের তো রিডিং পড়া লাগবে। আগামী দিন হচ্ছে ফ্লো চার্ট পড়াবো, ফ্লো চার্ট তো এর আগে পড়াই নেই, আগামী দিন ইন্ট্রোডিউস করবো, বাট এখন পর্যন্ত ফ্লো চার্ট পড়ানোর পরে ফ্লো চার্ট অ্যালগোরিদম মিলে আমি প্রোগ্রাম করাবো, অ্যালগোরিদমের তো বেসিক্স দিয়েছিলাম। তো আমরা এইখানে ফর্মালি এগুলো আমাদের শেষ, স্যার ওই যে অ্যাসাইনমেন্টটা যে দিলেন ওটা কি একটু বলবেন, তাহলে লিখে নিতাম। আচ্ছা বলতেছি, তার আগে আগে এই কাজটা একটু ক্লিয়ার করি। এই যে অপারেন্ড অপারেটর এগুলো কিন্তু আমি পড়াই ফেলছি, এই যে প্রেসিডেন্স উপরে নিচে, তারপর রিলেশনাল অপারেটর কি, তারপর লজিক্যাল অপারেটর কি, বিট ওয়াইজ অপারেটর পড়া লাগবে না বলছিলাম, অ্যাসাইনমেন্ট অপারেটর শর্টকাট আমি দেখিয়েছিলাম, ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম, এই ক্লাসের আগের ক্লাসে কন্ডিশনাল অপারেটরের জায়গাটা আমি পড়াই নাই, এটা আমার একটু বাকি আছে, এই পড়াটা পড়াতে হবে, এটা আই ফরগট। তারপরে হচ্ছে এই এই জায়গাগুলো তো রিডিং পড়তে হবে, কিওয়ার্ড এগুলো আগেই শেষ হয়েছিল, প্রোগ্রাম স্টেটমেন্ট এগুলো আমাদের ডান, কন্ট্রোল স্টেটমেন্ট আজকে শেষ হইল, কন্ট্রোল স্টেটমেন্ট আগে আমরা তিনটা পারতাম, ইফ পারতাম, ইফ এলস পারতাম, এলস ইফ পারতাম, আজকে সুইচ শেষ করলাম,
কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, তাহলে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আমাদের সবগুলো শেষ। আমরা এগুলো সব রিডিং পড়ব, উদাহরণের যে কোডগুলো আছে সেই কোডগুলো নিজেরা রেপলে লিখব, করব, এই ফ্লো চার্টগুলো দেখব, ফ্লো চার্টগুলো বোঝার চেষ্টা করব, যে এই যে এই কোন চিহ্ন কি মিন করে কি হলো বোঝার চেষ্টা করব। অল দ্য আই ডিডন্ট এক্সপ্লেইন, তুমি বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবা, আর না বুঝতে পারলেও কোনো সমস্যা নেই, আমি ফ্লো চার্ট আগামী দিন করাবো। সুইচ স্টেটমেন্ট আমরা পড়ছি, মাত্র পড়লাম, ফ্লো চার্টও দেখবো, এই যে এক্সাম্পল কোড যেগুলো সেগুলো রেপেলে লিখে আমরা করব। হ্যাঁ, ও ওই পাঁচ জাতারই, ইফ এলস ইফ ইফ এলস অ্যান্ড সুইচ। দেন হচ্ছে তারপরে কি আছে, তারপরে আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে লুপ বডি, টেস্ট কন্ডিশন, লুপ বডি কি ভেতরের যে বডি থাকে, উপরে যে কন্ডিশন দেয় সেটা হচ্ছে টেস্ট কন্ডিশন। দুই জাতের লুপ কন্ট্রোল স্টেটমেন্ট থাকে, একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল, একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল। এন্ট্রি কন্ট্রোল মানে কি, যদি হচ্ছে লুপের মধ্যে প্রবেশ করার আগেই দেখে যে এই লুপে কি প্রবেশ করব, শর্ত কি মানতেছে, এখন পর্যন্ত তোমাদেরকে আমি যা যা করাইছি সব এন্ট্রি কন্ট্রোল লুপ। হ্যাঁ, ফর লুপে প্রবেশের আগে দেখে যে কন্ডিশনটা ইভ্যালুয়েট করা হয়, আচ্ছা আই এর ভ্যালিউ কি লিমিটেড থেকে ছোট আছে, সমান আছে, ভিতরে প্রবেশ করা যাবে, এটা কিন্তু আমরা এন্ট্রিতেই দেখি। আমরা ওয়াইল লুপ দেখলাম, ওয়াইল লুপেও এন্ট্রির সময় দেখলাম যে আই কি অত থেকে ছোট, ভেতরে কি প্রবেশ করা যাবে। তো এখন পর্যন্ত এন্ট্রি কন্ট্রোল লুপই তোমাদেরকে দেখাইছে, এক্সিট কন্ট্রোল লুপ আজকে দেখানোর কথা ছিল, বাট আপনারা আর একটু প্রিপেয়ার্ড থাকলে আমি পেছনে গিয়ে সব রিভিউ দেওয়া লাগতো না, এক্সিট কন্ট্রোল লুপ সামনের দিন দেখাতে হবে আপনাদেরকে। সো লুপের মধ্যে আপনারা কি কি পড়েছেন, ফর পড়েছেন, ওয়াইল পড়েছেন। হ্যাঁ, আগামী দিন আজকে আমার প্ল্যান ছিল এই যে এগুলো শেষ করা, আরও অ্যারেতে এই তিনটা স্টেটমেন্ট শেষ করা, আজকে অ্যারে স্টার্ট করা, দ্যাট ওয়াজ মাই প্ল্যান। বাট প্লিজ ডু মেক শিওর যে আপনারা হচ্ছে আগের পড়াগুলো কভার করে রাখেন, তাহলে আমরা সামনে আগাতে পারবো, আমাদেরকে পিছাতে হবে না, মানে আমাদের স্পিডটা স্লো করতে হবে না। সো লুপ কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে দেখো টপের ফর লুপ অ্যান্ড ওয়াইল লুপ আমাদের শেষ, ডু ওয়াইল কন্টিনিউ গো টু এগুলো লাগবে না, কিন্তু ফর আর ওয়াইলের সব থিওরি থিওরিটিক্যাল কথাবার্তা যা বলছে, তারপরে হচ্ছে তুমি তো ফর্মালি এগুলো জানতে হবে, অল দো মোস্ট অফ দিস কেম ইনসাইড মাই ডিসকাশন, ইভেন আফটার দ্যাট তোমার এটা ডিটেলস রিডিং পড়া উচিত, তারপরে এই যে এক্সাম্পলগুলো এক্সাম্পলগুলো নিজে দেখে দেখে কোড করা উচিত, তারপরে না দেখে ট্রাই করা উচিত। সো ফর ওয়াইলের লাস্ট পর্যন্ত, এবং এই ফ্লো চার্টগুলো দেখবা, বুঝার চেষ্টা করবা, যদি না বুঝো নো প্রবলেম, ফ্লো চার্ট এর কোন চিহ্ন কি মিন করে এগুলো তো আমি এখনও বুঝাইনি, আগামী দিন বুঝাবো। সো ওয়াইলের লাস্ট পর্যন্ত হচ্ছে আপনাদের কাজ, ডু ওয়াইলের আগ পর্যন্ত, এই সেকশনের শুরু থেকে অ্যাকচুয়ালি ডু ওয়াইলের আগ পর্যন্ত আপনারা রিডিং পড়া এবং বুঝা শেষ থাকতে হবে। আজকেরটা শুরু হচ্ছে কোথা থেকে, এক্সিট কন্ট্রোল লুপ কি পড়া থাকবে? আমি তো বলতেছি এক্সিট কন্ট্রোল লুপ তোমরা এখনো পড়ো নাই, সো সেটা পড়া নাই, যতটুকু পর্যন্ত পড়াইছি সেটাই পড়া, ওয়াইল লুপের লাস্ট পর্যন্ত পড়া। হ্যাঁ, ওয়াইল লুপের লাস্ট পর্যন্ত, এখন গ্র্যাজুয়ালি কিন্তু আমি রিডিং পড়ায় পড়াই এই যে পাঁচ নম্বর চ্যাপ্টারের সেকেন্ড পার্টের শুরু থেকে ওয়াইল লুপের শেষ পর্যন্ত, ওয়াইল লুপ ডু ওয়াইল কিন্তু ধরি নাই, ডু ওয়াইল তুমিও এখন পড়ার দরকার নাই। হ্যাঁ, গ্র্যাজুয়ালি পাঁচ নম্বর চ্যাপ্টারের সেকেন্ড পার্টের শুরু থেকে ওয়াইল লুপের লাস্ট পর্যন্ত কিন্তু সবারই রিডিং দেওয়া শেষ থাকতে হবে, ভেতরের যে এক্সাম্পল কোড যেগুলো সেগুলো সবারই নিজে নিজে দেখে করা শেষ থাকতে হবে, ভেতরের রিডিং শেষ থাকতে হবে, ফ্লো চার্টগুলো দেখতে হবে, সবারই এটা করতে হবে। কিন্তু বাই দিস টাইম আমি কিন্তু গ্র্যাজুয়ালি শুরু থেকে একটু 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 করে কাজ দিয়ে তোমাদেরকে অনেকটুকু রিডিং পড়াই ফেলছি। সো যার যেখানে বাকি আছে সেখান থেকে শুরু করো, যে যতটুকু এসে থামছো চ্যাপ্টার পাঁচ নম্বর চ্যাপ্টার সেকেন্ড পার্টের শুরু থেকে, যে যতটুকু ফুললি রিডিং পড়ে এসে কমপ্লিট করে এসে রাখছো, তারপর থেকে তুমি তোমার রিডিং শুরু করো, করে ওয়াইল লুপের লাস্ট পর্যন্ত আসতে হবে আর কি। আজকে আমরা সুইচ ওয়াইল লুপ এগুলো কভার করলাম, আমি আগামী দিন থেকে ডু ওয়াইল লুপ স্টার্ট করব। এবং প্লিজ ডু মেক শিওর যে হচ্ছে এই ওয়াইল লুপের লাস্টে আসার আগ পর্যন্ত মাঝখানে কিন্তু অনেকগুলো এক্সাম্পল কোড দেওয়া আছে, সবগুলো এক্সাম্পল কোড তুমি লিখে তোমার রেপলের মধ্যে লিখে তুমি করছো, নিজে প্র্যাকটিস করছো, প্লিজ ডু মেক শিওর অফ দ্যাট, আর তার আগে রিডিং পড়ছো।
হ্যাঁ, এটা একটু এনশোর করো। আগামী দিন আমি ডু ওয়াইল করাবো, বাট আইল স্টার্ট উইথ ফ্লো চার্ট ইন দ্য বিগিনিং। অ্যান্ড নাও হিয়ার কামস দ্য অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট ইজ অপশনাল, কেউ দিতে চাইলে দিবা, না দিতে চাইলে না দিবা, নো প্রবলেম। ওকে, এখন অ্যাসাইনমেন্ট কি ছিল আপনাদের? স্যার বলো, নেক্সট ক্লাস কি শনিবারে? হ্যাঁ, নেক্সট ক্লাস শনিবারে 7:30 থেকে 9:30। যারা হচ্ছে এই যে বিভিন্ন কলেজের পরীক্ষার্থী, তাদের জন্য তো আমি গত শনিবারটা অফ রাখলাম, কিন্তু এবং সোমবারেও আমি হচ্ছে মেকআপ ক্লাস নিতাম, সেটাও নিলাম না, বিকজ আমাকে কয়েকজন বলছিল 18 তারিখ একটা ডেট বলছিল। তার আগেও তোমাদের সাথে ম্যাচ করার জন্য আমি কিছু মেকআপ ক্লাস দিয়েছিলাম, মানে আই ট্রাইড মাই বেস্ট মেকআপ করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে এই ক্লাসে আমার ক্লাস নেওয়ার কথা কিন্তু মিস হয়েছে। মেকআপ করা লাগবে, এই শনিবারের যে ক্লাসটা আমি নেই নেই সেটা মেকআপ করা লাগবে। আর ফার্স্ট উইকে যে বুধবারটা সেটা আমার মেকআপ করা লাগবে মাস্ট, বিকজ ওই ক্লাসগুলো আমার নেওয়ার কথা আমি নেই নেই। মনে আছে তোমাদের প্রথম উইকে মনে হয় 5 তারিখে ক্লাস হওয়ার কথা ছিল, বুধবার, আমি নেই নেই, আমি বলছিলাম যে শনিবার থেকে শুরু হবে একেবারে। হ্যাঁ, তো ওই ওই ক্লাসটা এবং এই শনিবারেরটা যেটা আমি মিস দিলাম, এই দুইটা মেকআপ ক্লাস নিতে হবে। অ্যান্ড এই দুইটা মেকআপ ক্লাসের জন্য যারা হচ্ছে অন্যান্য জায়গায় এখন ওই যে অ্যাডমিশনের জন্য ট্রাই করছো, তারাও একটু চিপ ইন করে কথা বলো, তোমাদের অপিনিয়নটাও দিও। তার মানে আমার রেগুলার ক্লাসগুলোও নিতে হবে এবং দুইটা মেকআপ ক্লাস করতে হবে বিফোর দ্য মান্থ এন্ডস। তাহলে আজকে হচ্ছে 19 তারিখ, আমি যদি শনিবারে 22 তারিখ রেগুলার ক্লাস নেই, 24 তারিখ রেগুলার ক্লাস নেই, 29 তারিখ রেগুলার ক্লাস নেই, তারপরেও আমার দুইটা মেকআপ ক্লাস নেওয়া লাগবে, বিকজ আই মিস দোজ, ওগুলো মেকআপ করতে হবে। সো মেকআপ করার জন্য তাহলে ইয়ে করি, 24 তারিখ সোমবার এবং 31 তারিখ সোমবার, এই দুই সোমবারে দুইটা আমরা মেকআপ ক্লাস করি। আপনারা কি বলেন? যারা বিভিন্ন স্থানে ক্লাস করছো তারাও তাদের মতামত বইলো, কারণ তোমাদের সাথে ম্যাচ করতে গিয়ে আমি পিছাইছি অনেক, মানে তোমাদের সুবিধা করতে গিয়ে আর কি। স্যার মেকআপ ক্লাস কবে শুরু বলে দেন। স্যার 25 তারিখের পর থেকে হলে ভালো হয়। আমার স্ক্রিনে তোমরা ক্যালেন্ডার দেখতেছো? হ্যাঁ স্যার। 19 তারিখ আজকে বুধবার, তাই না? তো আমাদের রেগুলার ক্লাস তো এরপরে হচ্ছে শনিবার 22 তারিখ, হ্যাঁ, তারপরে 26 তারিখ বুধবার, তারপরে 29 তারিখ শনিবার, এইটা তো রেগুলার ক্লাস, কিন্তু মেকআপ ক্লাস তো দুইটা করতেই হবে। এখন দুইটা যদি করো তাহলে আজকে তো বুধবার, আগামী দিন তো শনিবার, তাহলে এই মাসে আর দুইটা সোমবার আছে, এই দুইটা সোমবারেই করতে হবে। তাছাড়া শনি বুধবারগুলোতে তো আমাদের রেগুলার ক্লাস আছেই। কথাটা বুঝতেছো? বুঝছো? হ্যাঁ স্যার। না হলে তো আর টাইম নেই, আর মানে ক্লাস তো তাহলে তোমরা পাচ্ছ না। তো স্যার নেক্সট 22, 24, 26 আর 31 ক্লাস হচ্ছে? 22, 24, 29, 30, 22, 24, 26, 29, 31, মানে শনি সোম বুধ সবগুলাই হচ্ছে, বুঝছো? মানে শনিবারও হচ্ছে, সবগুলো টাইমে কি হচ্ছে 7:30, 7:30 থেকে 9:30। এখন তোমাদের কোনো প্লাস মাইনাস কোনো অপিনিয়ন না থাকলে আমরা এটা ফিক্স অ্যান্ড ফাইনালাইজেশন করে ফেলতে চাই। আমার তো হাত পা বাঁধা, এখন ক্লাস তো নিতে হবে আর কি। আমি তো জানতাম তোমাদেরই কেউ একজন আমাকে বলছিল যে 18 তারিখ শেষ হয়ে যাবে, এই জন্য আগেরগুলো অফ দিয়ে পিছাইলাম। এখন 7:30 থেকে 9:30, জারিফ, রজত, তোমরা তোমাদের বক্তব্য বলো, সিনথিয়া এবং মানসুরা তোমরা স্যার মেইন মেবি স্যার প্রবলেম নাই, কারণ স্যার আমাদের যে ক্লাস ছিল কোচিং এ, আমাদের এই ব্যাচের অনেকেই ছিল, প্রায় 5 জন 6 জনের মতো, তো ওটা শেষ হয়ে গেছে, এখন খালি আমরা নিজেরা রিভাইজ করব আর কি। ও ওটা নাই, তো প্রবলেম নাই, না না তো ওটা নাই, ওটা শেষ হয়ে গেছে, মমেন্টাল ক্লাস শেষ হয়ে গেছে।
তো এতক্ষণ ধরে চুপ করে আছো কেন? তো তাহলে তো আরো আগে বলবা। তাহলে আগামী শনি বুধবারে আমরা রেগুলার ক্লাস করতেছি, আর এই মাসে দুইটা সোমবার আছে, দুইটা সোমবারে আমরা আমাদের দুইটা মিসড মেকআপ ক্লাস করব। ওকে ইনশাল্লাহ। আচ্ছা স্যার, আমি স্যার গ্রুপে লিখে দিচ্ছি যারা আসেনি তাদের জন্য। আচ্ছা ওকে, মানে বুঝছো তো এই মাসে আর দুইটা সোমবার বাকি আছে, দুইটা সোমবারে আমরা দুইটা মেকআপ ক্লাস মানে করব। এই মাসে টোটাল 5টা ক্লাস। আর প্লিজ ডু কমপ্লিট ইউর হোমওয়ার্ক। এখন আসো অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট হবে, তোমাদের আশা করি মনে আছে যে এরকম করে তুমি প্রথম লাইনে নয়টা স্পেস একটা শব্দ, নয়টা স্পেস না মানে নয়টা শব্দের জায়গা খালি একটা শব্দ প্রিন্ট করবা। দ্বিতীয় লাইনে আটটা শব্দের জায়গা খালি দুইটা ওই স্ট্রিংটা প্রিন্ট করবা। তৃতীয় লাইনে সাতটা স্ট্রিংয়ের জায়গা খালি তিনটা স্ট্রিং প্রিন্ট করবা, তিনবার ওই স্ট্রিংটা প্রিন্ট করবা। আর স্ট্রিং দিয়ে যদি তুমি না করতে চাও তাহলে এইভাবেও করতে পারো, তুমি জিরো জিরো দিয়ে করো। ঠিক আছে, প্রথম লাইনে আমি আরও ইজি করে দিচ্ছি, যাও। প্রথম লাইনে নয়টা স্পেস একটা জিরো প্রিন্ট হবে। ওকে, সেকেন্ড লাইনে আটটা স্পেস দুইটা জিরো প্রিন্ট হবে। থার্ড লাইনে সাতটা স্পেস তিনটা জিরো প্রিন্ট হবে। ফোর্থ লাইনে ছয়টা স্পেস চারটা জিরো প্রিন্ট হবে। লাস্ট লাইনে জিরোটা স্পেস দশটা জিরো প্রিন্ট হবে, এদিকে দশ এদিকে দশ। বুঝতে পারছেন? অবভিয়াসলি ডাবল ফর লুপ ইউজ করা লাগবে, কিন্তু তুমি শর্ত কী বসাবে এটা তুমি একটু মাথায় চিন্তা করে করতে হবে। ইটস নট রিকোয়ার্ড, ইটস নট ম্যান্ডেটরি, কিন্তু যারা যারা দিতে পারবা চিন্তা করবা, আমি যারা যারা পারবা আমি খুশি হব। অলরাইট, তাহলে মাত্র জান্নাত আর সিনথিয়া মাত্র আসলো, আমরা তো ক্লাস শেষ করে দিচ্ছি। ওকে না স্যার, ভুলে বেরিয়ে গেছিলাম। ওকে ওকে, সো সবাই যার যার, আমি স্টপ।